সঞ্জয় তো আপনারই ছেলে সিদ্ধেশ্বর বাবু। আর নয় তো কাজ, ওনার একমাত্র গুণী ছেলে, খুব বুদ্ধিমান, কলকাতায় ভালো চাকরি করে। আচ্ছা দাদা, ওর বিয়াটা এবছরের মধ্যে দিচ্ছেন তো? বিবি লাগবে তো। হয়ে গেছে। কি ছেলে বিয়া হয়ে গেছে? আরে বিয়ের কথা বলছি না, আমার খেলা শেষ। আপনি শখ দিয়ে দিছিলেন দাদা। ওর বিয়ের কথা আমি বাবা হয়েও জানতে পারবো না, হঠাৎ দেখবো একদিন এসে বলছে বাবা আমি বিয়েটা সেরেই ফেললাম। আপনি পারেন দাদা। এক্সকিউজ মি, দেশলাইটা দেখি। আপনাকে বলছি, আমাকে দেশলাইটা দেবেন? তুমি সিদ্ধেশ্বরের ছেলে না? অ্যাড্রেসটাও লাগবে নাকি দেশলাইয়ের জন্য? জানো আমি কে? আমি তোমার বাবার কাকু। ও, কংগ্রাচুলেশনস দেশলাইটা। এ আবার দেশলাই চাইছো? তোমার সম্মানে দেখো, এভাবে দেশলাই চাই? এই ইয়ার কি মারছিস? আমি হলাম তোর কাকা, আর ইনি আমাদের কাকা। ইনার থেকে তুই দেশলাই চাইবি? বোঝাও সেটা ওকে। আরে ছোকরা, হ্যাঁ, তোর হাতে ওটা বিয়ারের বোতল না? বিয়ারের বোতল, বিয়ারের বোতল, এরাই তো খাচ্ছিল, আমি তো নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলাম। এই সিগারেট দে, নে ভা, দেখি বোতল আছে নাকি। কাকা বাবু আপনি ওদিকে যান তো, আমি দেখে নিচ্ছি এদিকটা। আজকালকার ছেলেগুলো এই এই আর কি কি করতে হবে শুনি। দেশলাই হলেই হবে, চলো এসো। সারাক্ষণ ঘুরে ফিরে সাজলে গুজলে আর ঢং করলে কি হবে? একটু কাছে যা, ওকে বল তোমার জন্য কফি নিয়া। মা, আমি 10 বার জিজ্ঞেস করেছি, বলছে খাবে না। এবার তো ভাবে দিদির কফির দোকান ছিল। চুপ কর তুই, কফি না খায় জিজ্ঞেস কর একটু চা খাবে? সারা খালি জিজ্ঞেস করবে, শরবত খাবে, স্যুপ খাবে। এখান থেকে যা এখন যা। অমন ভাবে না, শোন মেয়ে আমার, ওর কাছে হেঁটে যাবি, বলবি শোনো না তোমায় ছাড়া কিছু ভালো লাগে? এই নে চিরদি, আমি মরছি আমার জলায়, ও তো ভালো করে কথাও বলে না, আমিও বুঝতে পারি না কি বলবো। তাও ভালো, তোমার কাছে তো শুধু দেশলাই চেয়েছে, আমার থেকে তো সিগারেটও ঝাড়ে। এই কে আছিস? কাকুকে একটু জল দে, নে তাসগুলো দে। শুনছেন, একটু কফি খাবেন? এ কি ওটা, একদম নেবে না। এই চা কফি দুধ জল কিচ্ছু চাই না, যা তো যা। তাহলে এটা, আচ্ছা তোমাদের এখানে এসব চলছে, চল গুড্ডু চলে। ওরে সঞ্জয় মেরে নন্নে মুন্নে প্যারে ডার্লিং। সঞ্জয় মালা, এই মালা তোকে না চাই, নিয়ে যা না বাসবাগানের ওপারে, এনজয় কর। আরে বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে ভাই, আর এরকম চান্স মিস করতে নেই বস। যা যা বোঝার চেষ্টা কর আমি কেন বলছি। সঞ্জু ডার্লিং, হে তুই কি প্রিয়াঙ্কাকে এই কারণে বিয়ে করলি? আগে কোথাও ওর সাথে এনজয় করেছিস বলে? ছি ছি, আরে না না, আমাদের হলো হোলি হোলি ম্যাট্রিমোনিয়াল .com। কিসে ওর প্রেমে পড়লি? ওয়াই, বিকজ
আবার শ্বশুর আর আমি হলাম সেম কাস্টা। শ্বশুরের বড় বড় রাইস মিল আছে, সিনেমা হল আছে, বেশ কটা বাড়ি আছে, ভাড়ায় কাটা গাড়ি আছে। সত্যিও ও শ্বশুর থালা হাতে ভিক্ষে করে রে মা। কংগ্রেচুলেশনস, প্রেমের বিয়ের করেক্ট ক্যালকুলেশন করেছিস। প্রফিট প্রপার্টিজ গুড, ভেরি গুড। আরে বাজার জন্য ওই ক্যালকুলেশনগুলো করা খুবই ইম্পর্টেন্ট বাবু। তুমি মালাকে হ্যাঁ বলেই দেখো না, মালার বাবার হাফ প্রপার্টি তোমার। থ্যাংকস, কিন্তু আমি নারকোল বাগানের জন্য, রাইস মিলের জন্য বিয়ে করতে পারবো না। আরে বোঝার চেষ্টা করি, দেখো না আমি কেন বলছি। শুনছেন? তুমি বললাম তো চা কফি কিছুই চাই না আমার। ওই কারণে না, কোম্পানি দিতে এলাম আপনাকে। কোম্পানি ফ্যাক্টরি কিছুই চাই না, শুতে যাও। একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ের কখনো একা থাকা উচিত না, আমার ফ্রেন্ড বলেছে। এরকম ফাঁকা জায়গায় একা ছেলে আর মেয়েদের থাকতে নেই, তুমি কি সেটা জানো? তোমার ফ্রেন্ডরা বলেছে? ফ্রেন্ডের বাপ বলেছে। বড্ড বোরিং এখানে, সিনেমা দেখতে যাবেন? অর্ধেক শো এখন গেলেও দেখে নিতে পারবো। চুপ করে কেন তুমি, আমার সাথে যাবে না? নিশ্চয়ই, তবে সিনেমা কেন, লজে গেলে হয় না? কিন্তু এখনই বলে দিচ্ছি, পরে কিন্তু বিয়ে ফিয়ে করতে পারবো না, বলে দিলাম। অসভ্য, যা তা। মালা যেও না। সঞ্জু, এ সঞ্জু ওঠ। আরে সঞ্জু, সঞ্জু কি হলো, ওঠ। কি হলো আবার, সকাল সকাল যত ঝামেলা, সিগারেট টেবিলের উপর আছে। তোর জোক লাগছে, পুরো কেস, চল। আজি চল, এ তুই যা তো গুড্ডু, আজি ওকে উঠে বস। সঞ্জয় উঠে বস। আমার মেয়ে কেউ ভেবেছে নাকি? ওকে জেসেমে, ওই জন্যই তো বলছি। উফ, ও ঠিক বুঝতে পারেনি, ছেলে মানুষই করে ফেলেছে। ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে। আপনি না হয় কইছেন, ও আইসা স্বীকার করুক। আমি তো এখনই বুঝেছি ছেলেটা বদ, এই সব ছেলে সব চাই তোমার খুব জানা আছে। এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করছেন কেন? এই তুই ওনাদের থেকে ক্ষমা চা, ম্যাটার ক্লোজ কর তো। সরি, কেন বলবো সরি? আমি কি আগবারই ওকে কিছু বলেছি? ভগবান জানে কে পাঠিয়েছিল, বারবার নিজেই এসে বলছিল অনেক কিছু। ও কি বলেছে তোমাকে, লজে নিয়ে যেতে বলেছে? আমায় ছাড়া যাবে দিদি? ও তো এমনিই জিজ্ঞেস করেছিল ওর সাথে সিনেমায় যাবে কিনা, এরকম জানলে ওকে বলতো? ছাড়ো তো, সেরকম মনে হলে ওকে বলতো তোমাকে এই কথাটা? তুমি এই সেন্সে নিচ্ছ কেন কথাগুলো? এবার বন্ধ করো তো এগুলো। চল সঞ্জয়। গোপাল, ইয়ার কি মাইরো না, আমার মেয়ের খুব পরিচিত বইলা, মেয়েরে ডাইরেক্ট লজে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, মজা নাকি? আমি আপনার মেয়েকে লজে আসতে বলেছি, কিন্তু একবারই বলেছি, আর সেটা কেউ শুনেওনি। আর এখন সবার সামনে আপনি যে ভাঙা রেকর্ডের মতন লজ লজ করে যাচ্ছেন, তাতে আপনার মেয়ের অপমান হচ্ছে না? চলো কাকা। এ দাদা তো, তুই সত্যি মালাকে লজে নিয়ে যেতে চেয়েছিলিস নাকি? হ্যাঁ, কি বলছো তুমি, ওদের মতো? ওটা আমার একটা চাল ছিল, দেখতে চাইছিলাম ও বিয়ে করতে চায় না অন্য কিছু। কি দেখলি, বুঝলি কিছু? আসলে ও তো নিজেই জানে না ও কি চায়, ওকে বড়রা পাঠিয়েছিল তাই এসেছিল। আচ্ছা, তোর কি মনে হয় ওকে ওরা পাঠিয়েছিল? কাকু, আমি যদি ওর সাথে খালি মজা করে ওকে বিয়ে না করে ছেড়ে দিতাম, তাহলে ওর জীবনটা কি হতো বলো তো? আরে মা বাবা হিসাবে ওরা তো মেয়ের বিয়ে দিতে চাইবেই। আমার না এইসব লোকজনের আদিক্ষেতা দেখে দুঃখ হয়, রাগও হয়। তোর মতো একটা প্র্যাকটিক্যাল ছেলের জন্য একটা ইমোশনাল মেয়েই দরকার। তোতারানী, এখন ভালো পাতা তোলো দেখি। মা, তোমার নাম কি? আমার নাম বাণী, দেবী সরস্বতীর আরেক নাম। এই টিয়া, একটা ভালো দেখে তাস তো, যাতে ভালো বর পাই। তুই আমার সোনা টিয়া না? এই পাখিটা সিনেমা দেখে না, কে কইতে পারবে তুমি বর পাবা কিনা, কিন্তু হে তোমায় ভালোবাসবে কিনা হেরা কইতে পারবে। তুই হাসছিস কেন, বর পাওয়াটা ইম্পর্টেন্ট না, ভালোবাসবে এমন কেউ চাই। ভালোবাসা আছেটা কি, কুসি মাইয়া গো সবাই ভালোবাসে, কিন্তু বিয়া শাদি খান হইলো আলাদা। হ্যাঁ, তোমার ভাগ্য জানতে চাও না? দরকার নেই, জানতে চাই না ও কি বলছে। ছেড়ে দে, চল চল, বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে এবার।
ফটফট বিয়ে হয়ে যায়। কিন্তু এমন একটা বর দাও যে আমাকে খুব ভালোবাসবে। তুই কালই চলে যাবি, আর দুদিন থেকে যা না, একসাথে যেতে। তাহলে দুদিন কেন, চার দিন থেকে যাচ্ছি, অফিস না গিয়ে এখানেই বসে থাকি। আর তোর খাওয়া দাওয়া সম্ভবই নয়, সব প্রেম টাইম হলো ছেলে মানুষ, আর দেনা পাওনার ব্যাপারটা পুরোটাই বড় দিন। যা কথা হয়েছিল তা না পেলে বিয়ে হবে না। ব্যয় মশাই, আমি তোমায় ষাট ভরি শোনাই তো, কিন্তু এই মুহূর্তে কোথায় পাই, ক্ষমা করুন। না না, আমি ওইসব ইনস্টলমেন্ট স্কিম বুঝি না, আগে শোনা দেবেন তারপর মেয়ে ঘরে। ভাবছিলেন এইরকম ভাবেই মেয়েকে পার করে দেবেন? এই খোকা চল তো। আঙ্কেল একটু দাঁড়ান, এদিকে এসো। তুমি চুপ করেছিলে কেন? আরে টাকা পয়সার ব্যাপারে বাবা খুব কড়াড়ে ভাই, এই সময় আমাদের চুপ করে বসে থাকাই উচিত। ওরা টাকা দিলেই তুমি স্বামী হয়ে উঠবে। কি বলে জানো এটাকে? ব্যভিচার, মেল প্রস্টিটিউশন। এর জন্য বিয়ে করার কি দরকার? কোন একটা পাড়ার মোড়ে দাঁড়িয়ে পড়ো, খদ্দের পেয়ে যাবে। আমাকে মোটেই ওরকম চিপ ভাবিস না। চিপ কেন, বেশি কস্টলি, না হলে এর জল এত দূর গড়ায়? একবার তাকিয়ে দেখো তোমার বউকে। আজ রাতে তোমাকে পাবে না বলে কাঁদছে না ও, তোমার মতো বর পে, ছি ছি, তোমার মতো জঘন্য বর পে কাঁচি। আমার কথা শোনো, ওর সাথে এরম করো না, যাও। জয়মশাই, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কিন্তু পূজোর আগে যেন বাকিটা পেয়ে যাই। অবশ্যই দেব। ঠিক আছে ঠিক আছে, অনুষ্ঠান শুরু করুন। ভাই মশাই, ও আমায় বাঁচালেন। ঠিক আছে। ঘুরছি ফিরছি ও
রে হিলে গেলাম টপ ক্লাস সুপার মাল হো কংগ্রাচুলেশনস, তুমি তো অনেক কিছু জানো দেখছি। আমার নাম বানি, মা সরস্বতীর আরেক নাম, সুন্দর না? হ্যাঁ, কালাতে ঝগড়ায় ওই যে দেখলাম আপনি ওকে লেকচার দিচ্ছিলেন না, হেভি লাগলো। আপনার মতো লোক পাওয়া খুবই রেয়ার জানেন। আপনি কিছু বলুন, আমি তো বলে যাচ্ছি। যা জল খাবার যার যা খাবার আছে খেয়ে নিন। এই খাবারগুলো তাড়াতাড়ি গরম করে দে ওদের। এই তুই গ্লাসগুলো ভরা করে দাও। হাট, আরে 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 আরে, এটা কী করলি, কী করলি, দেখলি গ্লাসটা ভাঙলি তো সালা জানোয়ার, আবার লোকসান করালি। সারা বারবার বলেছে ঠিক করে কাজ করতে, কথা কানেই যায় না। আর আমি সালা ধিকিরির বাচ্চা। তুই আমাকে সালা মারতে এসেছিস? তুই দুটো ভুল করেছিস, একটা তো বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছিস, আরেকটা হলো গ্লাস ভাঙার জন্য ওর গায়ে হাত তুলেছিস। তাই বলে মারবি? ও বলে তো শুধু মেরেই ছেড়ে দিল, আমি হলে না। মানছি বাচ্চাটা এখানে কাজ করে, তা বললে ওর গায়ে হাত তুলবে? এরকম ছেলেকে মারতে কোনো দোষ নেই। মালটাকে শুধু কেলালেই হবে না, ওর এই ঝপের ধাবা ভেঙে কুড়িয়ে দেওয়া উচিত। কংগ্রাচুলেশনস। সবাই আমার পেছনে ভিড় জমিয়ে গলায় গলা মেলাচ্ছ, কিন্তু বাচ্চাটাকে ও যখন মারছিল কেউ এগিয়ে এলে না তোমরা। আমার আগে তোমরা কেউ একজন এগিয়ে এলে বাচ্চাটাকে এভাবে এখানে মার খেতে হতো না। আমরা এখান থেকে চলে যাওয়ার পর যদি বাচ্চাটার উপর রাগ দেখাস, চাইল্ড লেবার অ্যাক্টে সোজা জেলে ঢুকিয়ে দেব, বুঝেছিস? Oh my god.
এমাসের রেন্ট পাওনি? মিউজিক শুনছিলাম গো। কি ব্যাপার? কি সুন্দর নাচ করছিলে তুমি, তাই না? আমি ওই নাচটা দেখে একটু আনন্দ নিচ্ছিলাম আর কি। তোমাকে এন্টারটেইন করার জন্য ডান্স করিনি, আমার মর্জি আমি ডান্স করেছি। ব্যাপারটা কি, ও যা দেখেছে তাই তো বলেছে। থ্যাঙ্কস না জানিয়ে তুমি ওকে এত কথা বলছো কেন? ননসেন্স, এই বুড়োটা কি ভাবছে এটা ফোকটের শো? ইচ্ছে করলেই যখন মন চায় চলে আসবে আর তাকিয়ে থাকবে। ইউ ফার্স্ট গেট লস্ট। ভাড়াটে হয়ে তুমি আমাদেরই চলে যেতে পারছো? রেন্ট পে যতক্ষণ করছি এই প্লেসটা আমার। গেট লস্ট। এই দিস ইজ ড্যাম কারেক্ট। চলো দেখো তুমি আমাকে মেরো না, ভালো থাকে। সিঙ্গেল মেয়ে থাকলেই প্রতিটা রাস্কল এসে ডিস্টার্ব করে। তুই এত প্রবলেমের মধ্যে একা থাকিস কেন? কোনো একটা বোকাকে ধরে বিয়ে করে নে না। বিয়ের আগে সব মনে হয় যেন পিকনিক, পরে মনে হয় যেন জেলখানা। বিয়ে ফিয়ে আমার জন্য নয়, আমার তো এনি টাইম মনে হয় লিভ ইন রিলেশনশিপ ইজ মাচ বেটার দ্যান ম্যারেজ। হোয়াট ইউ সে সঞ্জয়? আরে কোন মেয়ে সেটা মানবে বলতো? কাউকে কোনো জায়গায় 10 মিনিট দেখলেই বিয়ের রিস্ক নিতে রাজি হয়ে যায়, কি আর বলবি বল। আমি রেডি। তোর কথা কে বলছে? আমি মেয়েদের সঙ্গে লিভ টুগেদার করতে চাই। ওকে ওকে, জোক ছিল। আমাদের সিগারেট আর মদ শেয়ারের এই রিলেশনশিপটাই ভালো। এর বেশি তো কি সহ্যই বা করবে? আমার কথা নিয়ে ভাবতে হবে না, মালদার বাপের বেটি ছাড়া তোর তো আবার চলবে না। আরে তুই ওর কথা ছাড় তো, ও কি করেছিল তাহলে শোনে বা তোরা। পরশুদিন ওকে বলেছিল বাড়িতে কেউ নেই, চলে আয় তাড়াতাড়ি, শুনেই এক দৌড়ে ওখানে আইলা। তারপর? আরে কি আর হবে, বাড়িতে সত্যি কেউ ছিল না, তালা বন্ধ। কংগ্রাচুলেশনস ভাই, তুই আবার মুরগি হলি। আমার তো মনে হয় সব লাভটা ব্যান করে দেওয়া উচিত। লাভ, ভালোবাসা, প্রেম, এগুলো শুধুমাত্র শব্দই না, এগুলো দুটো জীবনের মিলে যাওয়ার রাস্তা। এই প্রেম আপনার গল্পে আছে কি? একটা বিরাট জন্তু পরিবার, রায়বাবুর দুটো ছেলে, চারখানা মেয়ে, একটা কাজের মেয়েও আছে, সবাই একসাথে হয়ে এক জায়গায় পুজোয় আনন্দ করছে। আর বাড়ির কাজের মেয়েটা সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। উত্তেজিত হয়েও না, আমাকে বলতে দাও। কাজের মেয়েটার কথা বলতে ভুলো না কিন্তু, বলো। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, মেয়ে নিয়ে দুর্বলতা। বড় ছেলে বউ আলাদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে সম্পত্তি, মেজ ছেলে মাতাল হয়ে গেছে, বড় মেয়ে রেডে ধরা পড়েছে পুলিশের হাতে। শত্রুতা, ঝগড়া, হিংসে, রাগারাগি, শুধু এইসব? ঘরে ঘরে কি এইসব গল্পই সিরিয়াল হিসেবে দেখানো হবে? মার্ডার, কিডন্যাপিং, অবৈধ সম্পর্ক, ধর্ষণ, এসব দুঃখের জিনিস সবসময় দেখাবেন? তুমি কি টিভি টিভিও দেখো না? মেয়েরা টিভিতে আসে কি জন্য জানো? শুধু কাঁদার জন্য। ওরা সব গার্বেজ দেখে আর কিছু করার নেই তাই। টিভি মিডিয়া খুব পাওয়ারফুল, সিরিয়ালগুলোতে শুধু প্রেম ভালোবাসা এসব দেখানো উচিত, সম্পর্ক ভালো হবে, ভ্যালুস বাড়বে। এই রাইটার, নোট দিস পয়েন্ট, এটা আমাদের ওতে থাকুক, কাজের মেয়েটার কথা ভুলো না। না না, মনে থাকবে আমার। উঠছি তাহলে। উহ, কাজের মেয়ের প্রেমের গল্প রেডি করছি। কিরে, তোর প্রেম নিয়ে লেকচারটা দেওয়া শেষ হলো? হ্যাঁ ঠিক আছে, তুই বল সন্দীপ কি বলছিল। আমি সিনেমায় যাব না বলেছি বলে ও ডেকে গেছে। যাবি না বললি কেন? টেক পারমিশন এন্ড গো, বস যদি কিছু বলে আমি ম্যানেজ করে দেবো। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। কি ব্যাপার, চ্যানেলের কাজ নেই, স্পন্সরশিপ নেই, অ্যাক্টারদের ডেট নেই, এসব কিছু ভেবে ভেবে বিপি, হার্ট অ্যাটাক, সুগার চটচট করে বেড়ে চলেছে। কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা তো শুধু বয়ফ্রেন্ড নিয়ে কালকাল কালকাল করে যাচ্ছো। না স্যার, আমরা তো স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলে? এই তো 100 বছর বাজবে বয়ফ্রেন্ড। মা ফোন করেছে। মা? এই দেখি দেখি আমি কথা বলি, দাও মা মানে তো সবারই মা রে। ফোনটা কেন ধরছিল না সোনা? ওই সেদ্ধ ডিম মার্কা বসটাকে তোমার পাশে, হার্ট অ্যাটাক, সুগার, বিপি হওয়ার পরে মালটা মরেনি। ছাড়ো, ওর ব্যাপারে কথা বললে আমাদের দিন খারাপ যাবে। বিকেলে দেখা করছি, অফিসে কোনো বাহানা করে নাও। ওকে, এই জন্য লোকে রাস্তাঘাটে মার খায়। আমি এলাম, আমি স্যার। এই সেলফোনে স্পিকার অন করার অদ্ভুত আইডিয়াটা কি করে এলো আপনার মাথায়? ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি অসাধারণ জিনিস, ওই জন্যই রেটিং লো। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ হে। মোটাপা, ওর মোটাপে কে লিয়ে যোগ অভ্যাস,
এই কফি। বাবা, এসব দেখতে দেখতে কফি কফি করে যা যাচ্ছ? যদি টিভিটা দেখতে ইচ্ছে না করে বন্ধ করে দাও না। আমরা যাই করি আমাদের আত্মার শান্তি পাওয়া উচিত। আমার মন শান্ত হতেই পারে না যতক্ষণ না আমি কফি খাই। আচ্ছা, খুশি তো? পা না নাড়িয়ে কফি কফি করে না চাচালে শান্তি এমনি আসে। এই নে বাবা। মা, হ্যাঁ, এই দোতলায় তো আওয়াজ কিসের হচ্ছে বলো তো? তোকে বলতেই ভুলে গেছি, দোতলাটা কালকেই ভাড়া দিলাম। খুব কি দরকার ছিল এটা? টাকার জন্য নয়, আমি তো একা একাই থাকি। তুই যদি এতদিনে বিয়ে করতিস তাহলে। টপিকটা ছাড়ো না। বাই ববি। এই যে শুনছো, মেয়েটা এসছে, এদিকে এসো, এসো এদিকে। এই মেয়ে, তোমার জন্য একটা লোক এসেছিল। ওকে ওকে বলছে, বলো কালকে ছেলেটা নয়। মানা করেছি না কথা বলতে, কেন কথা বলছো? এই মেয়ে, তোমার নামটা কি? মায়া। মায়া, তোমার সমস্যাটা কি? চুপ থাকতে পারো না? আর তুমি কি চাও? রোজ রোজ নতুন লোক আসে, একদম পছন্দ করি না। কারেক্ট কারেক্ট। প্রতিদিন সব ছেলে একসাথে আসবে, এটাও কারেক্ট। নির্লজ্জ কথা কর। কে, আমি নাও? দেখো, এখানে ভদ্রলোকেদের বাস, তোমার চলন বলন ভালো নয়, ঘর ছাড়ো কালি। ইট ইজ ড্যাম কারেক্ট, বেরিয়ে যাও। অলরাইট, আমারও তোমাদের ভালো লাগে না, খালি করে দেবো, কিন্তু একটা শর্ত। আপনার বুড়োটা বলছিল আপনি খুব বোরিং, কিছুই করেন না, তাই তো আমাদেরকে চুপচুপ করছিলেন। বুঝে নি নিজে, তবে বুড়োটা সলিড। এত সকাল সকাল উঠে পড়লি? সাত সকালে গাং গাং করে ভক্তিগীতি বাজালে ঘুমাবো কি করে? আর এইসব আলপনা কিসের? আজ তো পুজো নয়। তাই বলে নিউসেন্স করবে? ওপরের মেয়েটা ব্রত রেখেছে, 40 দিন ধরে কথা না বলে ঘরের সামনে রোজ আলপনা দেবে। কংগ্রাচুলেশনস। তা গিনেস বুকে নাম দিতে বলবে নাকি? আহ, না না, এই ব্রতটা মানলে খুব ভালো বর পাবে। ভালো বর ছাড়ো, এমনি করলে যে কোনো বর গ্যারান্টি পালাবে, যত কুসংস্কার। আলপনার সাথে ভালো বরের কি সম্পর্ক? ফুলিশনেস যত। আহ, বলিস না, এটা ভুল। তার চেয়ে তুমি আমায় একটা ভালো গার্লফ্রেন্ড পাওয়ার মন্ত্র বলে দাও, আমি যাই। চন্দন বড় গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কিসের পুজো? ঝটপট খালি। বাপের বাড়ি গিয়ে পুজো করো, এখানে পুজো করে কি লাভ বলো তো? পুণ্যের জন্য তো। পুণ্য? হ্যাঁ, মাথা সিং আর চারটে হাত পা গজায়, জন্মে এসব পুজো যার নাম শুনিনি বাবা। মামা, আমি পুলু। আয় রে, ভালোই ছিলাম। আরে পেটে আঙুল থাকে না রে, ওটা নাড়ি ভুড়ি। পেটে নাড়ি ভুড়ির সঙ্গে তো আঙুলও থাকে মামা। এর মধ্যে আবার কি করে আঙুল টাঙুল গজাবে? ও আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে পেটে? প্রচুর বড় মানুষ, ওই মানে ওই খ্যাতি টাতি আর কি, বুঝলি? কিন্তু তোর এসবে কাজ কি? তোর তো রোগ ছাড়া নিয়ে কথা নাকি? প্রসাদ, কেমন আছো মামি? ভালো আছি আমি। কোন ঠাকুরের? ইঁদুরের। ইঁদুরের? গণেশের বাহন। তোমার বাহনের কেতায় আগুন, একদিন তো ভগবানের জন্য করলে, এবার তাদের বাহনদের জন্য করছো? আর তুমি যখন তোমার স্কুটারের পুজো করো তখন? এটা কোনো লজিক হলো? মামি, আমি চিকনি। ওই জন্য তোর পেটে পেটে আঙুল গজিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলে, কি হবে আমার? ওটা অ্যাপেন্ডিক্স, বুঝলি? এটা তো চোখের বালি বের করে দেওয়ার মতো করে বার করা যায়। তুমি বের করে দাও না। আমি সরালে ওটা যাবে না, ওর কাছে যাও, ওকে চান্স নিতে। শুনছো, পেঁয়াজ কটা কাটবো? যতগুলো আছে কাটো। কে জানে আর কি কি কাটতে বলবে। বাইকটা স্টার্ট হচ্ছে না, মেকানিক নারায়ণ আসবে, ওকে চাবিটা দিয়ে দিও। ঠিক আছে, আমি তো আছি, দিয়ে দেবো।
বাবারে বাবারে বাবা, মা ছেলেটা কি অসভ্য রে, বাপের সামনে সিগারেট খায়। সিগারেট? হ্যাঁ, ওই সাদা মতো লম্বা, যেটা খেলে কাশি, ক্যান্সার আরো কত কি রোগ হয়। ভগবান, বেঁচে বেঁচে আমরা এই বাড়িতেই গেলাম। চিন্তা করো না বাবা, উপরে ভগবান আছেন। আর শোনো, এত বাজে ছেলের সাথে একদম কথা বলো না, বুঝলে? হ্যাঁ, তোমাকে হয়তো সিগারেট খাওয়া ধরিয়ে দেবে। তুই দেখিস মা, দাঁড়া দেখি বেটা গেছে কিনা। সারাদিন ধরে সবজি কাটিয়ে মারলো। হ্যালো আঙ্কেল। হ্যাঁ হ্যালো, হ্যালো, অফিসে যাচ্ছ তো? যাও অফিসে গিয়ে রেস্ট করো। বাই। কি গো, এরপর আর কি কি কাটতে হবে? হ্যালো, কি চিনতে পারছেন? ভালো আছেন? ভালো আছি বলেই তো মনে হয়, কোনো ডাউট আছে নাকি? বাস ধরবেন? জাস্ট টাইম পাস করছি। আরে বস রোকো রে সালি, ধরা উতর উতর সালি। শুনছেন? কন তু চল সাইড কাটলে। গান শুনবে? বল। এক থপ্পড় দুঙ্গা। ওকে, এই এটাকে থাপ্পড় বলে না? হ্যাঁ ভাই, এটাকেই থাপ্পড় বলে। ঠিক আছে তো, ইসকো কে বলতে? কাঞ্চাপাটি। বুঝলি? দেখ বহুত হ্যা তেরা, সিধা সিধা বোল রা হুম, ইয়া সে নিকল। কেমন দিলাম বল? হ্যাঁ দাদা, ভালোই দিয়েছেন। ইদার নেই রে, আপনি এরিয়া মে আ, তোকে দেখে নিচ্ছি তারপর। আমাদের এরিয়া? ক্যা দেখ রহা হ্যায়, মার। ডাক শঙ্কর ভাইকে, ডাক। হ্যাঁ বলো উসকো। তোমার নামই তো শঙ্কর দাদা। ও ব্যক্তি তো আমি সালা শঙ্কর ভাই, তোর ভেজাটা গেছে, দেখ ক্যা রহে বে। মার মার সালে কো। अबे साला तू किधर जा रहा है? कालू और मुन्ने के डाकते जाती दादा। हाँ चल चल मैं जा। किधर जा रहा है बे? हाँ छेड़ दो और मेरो ना। श्योर, ताहले चाचा ले जा। बैठा धरो, ए बार बोल कोथा तो सब छेलेरा। ओए ओए, मेरे जामादे हमारे जगह से हमारे छेले की मां। अब कोई जगह मेरो ना, हमारे को भी आए नहीं তাই বুঝি? পাটা
ওখানে দাঁড়িয়েছিস কেন? আয়, ডাক না, আনাবে, চলা যা, আচ্ছা আচ্ছা জানা দেখ, যা যা। দাঁড়িয়েছিস কেন বেজা? কারাটে জোর কদমে শেখো, না হলে নিজের মুখটা বন্ধ রাখতে শেখো। গালে মারলে থাপ্পড়, কানে মারলে কাঞ্চাপাটি, মাথায় মারলে চাটি, মাথা দিয়ে মারলে এক্সকিউজ মি মাথা দিয়ে মারলে কি হয়? গুতো মারবো নাকি একটা? গুতো মারবে, নিজেকে হিরো ভাবছে। পুরো সিনেমার মতো গল্প রে। বাসে গুন্ডারা হিরোইনকে টিস করছিল, হিরো এসে বাঁচালো। সিনেমায় তো ফাইটের পরে হিরো হিরোইন প্রেমের কথা বলে, কিন্তু এখানে রিভার্স, হার্শ কথা বলল। এটাই তো সিনেমা আর লাইফের মধ্যে ডিফারেন্স। আই নো, এত রিস্ক নিস কেন? হ্যাপিলি তুই তো একটা মোপেট কিনতে পারিস। উমা, না না বাবা, আমি একবার মোপেট চালানোর চেষ্টা করেছিলাম, তিনবার পড়ে গেছি, নাক ফেটে রক্ত বেরিয়ে গেছে। চাই না বাবা এসব মোপেট টোপেট। তা বলে কি স্কুটার চড়বি না? আমার বর যখন স্কুটার চালাবে, আমি ওর কোমর জড়িয়ে ধরে পিঠে মাথা দিয়ে আরামে যাব। তার মানে কোনো যুবরাজ তোকে বাইকে না চালালে তুই চড়বি না? বাবা কোনোদিন না, সত্যি বাইক চালালে মরেই যাব। ইয়েস বস। কি ব্যাপার, কই আছিস, কোথায় আছিস? মর্গে আছি বস। টপকে গেলি নাকি? না বস, পুলিশ ধাওয়া করেছিল, আমি পালিয়ে এসেছি, এখন মরার ভান করে পড়ে আছি। ভ্যালেন্টাইনের মধ্যে বম ব্লাস্ট হয়ে যাচ্ছে, নইলে তুই এমনি মরে যাবি। ওকে বস। সিস্টার, এই পেশেন্টকে 3 নম্বর বেডে শিফট করতে হবে। ওকে ওকে ডাক্তার। হাই টিনা ডার্লিং, ডাক্তার রায় বলছি। ওকে বস, রাতে আসব ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে গেল। চাপটা বেটা বস। কি ডাক্তার, কেমন আছো? হ্যাঁ বলো। না না, কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ আজকে আমি অবশ্যই আসব। চোখে দেখো না, সামনে থেকে লোক আসছে। ডোন্ট রিপিট ইট, সরি সরি ডিয়ার। পেট ব্যথা চোখ দেখছেন কেন? দেখতাম, উনি জানেন না নাকি? নাকটাও দেখুন। থাক, দরকার নেই, হাতটা দেখি। কে হয় আপনার? ভাগ্নে। নাম? পলু। মুখের মতোই নাম। তার সমস্যাটা কি? পেটে খুব ব্যথা হচ্ছে স্যার। আচ্ছা দেখাও দেখি। পেট না ব্যথা, পেটটা দেখাও দেখি, বাকিটা আমি বুঝে নিচ্ছি। খবরদার, এর অবস্থা তো খুব খারাপ। আপনার হাতেই সব কিছু স্যার। সেটা কি? ওর পেট। পেট কেন, পাকস্থলী? নড়ছো কেন? আই সি। কি হলো স্যার, আপনার মুখটা এরকম কালো লাগছে কেন? কিছু করার নেই, ওর অপারেশন করতেই হবে। কোনো উপায় হয় না, একেবারেই না, পেট অনেক ফুলে গেছে। এদিকে আমার ভাঁড়ে মা ভবানী বেল। বেশি লেট করলে তোমার পুলুও লেট হয়ে যেতে পারে, বুঝলে? তুই থাম তো। তাই হোক, ভেরি গুড। নার্স? ইয়েস ডক্টর। থিয়েটার রেডি করুন তো। থিয়েটার?
কোন সিনেমা আইনক্স? আরে ধুততেরি কি সিনেমা উনি বলবেন? ও থিয়েটার মানে আইনক্স সিনেমা হল নয়, থিয়েটার অপারেশন থিয়েটার। ও সরি সরি সরি। ওকে ওকে ওকে, নার্স পেশেন্টকে নিয়ে টেবিলে শোয়ান। ওকে ডক্টর। আমি টেবিলে শুই না, আমি খাটেই শুই। অপারেশন যদি ভালো হয় তা তো ভালোই হবে, খাটেই শোবে, না হলে সোজা মর। আমরা যখন আছি তোমার পাশে তাহলে মরবে কি করে? এই হসপিটালে আমরা থাকতে তুমি মরবে কেন? নাও আমার এই ঘড়িটা, এই গ্লাভসটা দাও। স্যার আপনার সেল ফোন। ওটা তোমার সঙ্গে থাকা শরীরের একটা অংশ, আলাদা করবো কি করে বলো? রিং করলে খুব মুশকিল হবে, সুইচ অফ করে দিই। তাহলে তোমার হার্টবিট আওয়াজটা বন্ধ করে দিতে হয়, কি বলো? না স্যার। হ্যাঁ হয়েছে, অত কথা না বলে এবারে ছুরিটা দাও, অপারেশনটা স্টার্ট করি। স্যার বেশি কথা বলতে বারণ করলাম তো। না স্যার। ছুরিটা দাও। ওকে স্যার। ওম নমঃ শিবায়। মালটা যেন টপকে না যায়। ফেলে গেছে আর কিছু তো না, পরে এসে নিয়ে যাবে। আমরা যাই, চলো চলো। এই ডাক্তার এক্সপার্ট। সংক্রান্তির দিন তুই ওকে মেরেছিস, তোর মনে নেই? তুই আমার কাছে কি চাস? কি চাই? এরা রাজাস থাকতে আমাকে একটা কাকের গলায় ঝুলিয়েছিলি, ঠিক আছে? আমি ওকে বিয়ে করে দিচ্ছি, খাওয়ার আর বিছানা রেডি। তুই কি একেও মারবি? যদি তোকে মারি। শুনছেন, এক মিনিট, একটা কথা ছিল। অফিসে একটা মিটিং আছে, জাস্ট 5 মিনিটস। থ্যাঙ্কস। আমার দিদি বিদ্যা খুবই শান্ত, খুব ভালো, একদম সাদাশীতে। এক্সকিউজ মি, আমি তোমার ব্যাপারেই ভালো করে জানি না, কি করে ভাবছো তোমার দিদির ব্যাপারেও জানবো? তাহলে প্লিজ একটু শুনুন, ওর না বিয়ে হয়েছিল চঞ্চলের সঙ্গে, আমার বাড়িওয়ালার ছেলের মতো একদম অসভ্য, দিদিকে মারতো, ধরতো, টর্চারও করতো। দিদি তখন সুইসাইড করলো। I'm sorry. Hi Sanju. এখানে কি ব্যাপার? হ্যাঁ? আরে কিছুই না, ও একটা টিভি চ্যানেলে কাজ করে। ওর নাম, তোমার নাম? আমার নাম বানি, সরস্বতী দেবীর আরেক নাম। Beautiful. তোমার মতো সুন্দর তোমার নামটা। By the way, আমি বিকাশ, টিভি দেখা আমার হবি। Oh. Bye. Please কথাটা শুনে যান, আমার দিদির বর পনের বাকি টাকাটা চাইছে। দিদি মারা গেছে তাও, এখন পনের বদলে আমাকে বিয়ে করতে চাইছে, বলছে না হলে বাবাকে মেরে দেবে। এই পরিস্থিতিতে আমি কি করব? একটা লোহার ডান্ডা দিয়ে ওর মাথায় মেরে মুন্ডুটা উড়িয়ে দাও, না হলে ওয়েমেন সেলে কমপ্লেন করে ওকে অ্যারেস্ট করাও। আর আমার মতো একজন অচেনা লোককে ডেকে এনে তোমার ট্র্যাজেডি স্টোরি শোনালে কিছুই হবে না। অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেতে হবে। অল দ্য বেস্ট। Hey, what is this? Please, চোখের জল মোছো। ও একটু অন্য টাইপের, কেউ কোনো প্রবলেমে পড়লে মিষ্টি কথা কী করে মন ভোলাতে হয় ও জানে না। ওর কথা ছাড়ো, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মধ্যে অনেক দুঃখ লুকিয়ে আছে, ঠিক যেন গোলাপের কাঁটা। তোমার জন্য কিছু না করলে আমার লাইফটাই ওয়েস্ট হয়ে যাবে, প্রমিস। তুমি ওর মতো অসভ্যদের মারতে পারবে? সে আর এমন কথা কি, মারামারি তো করাই যায়, ওকে মারাই যায়। কিন্তু তোমার সমস্যার টেম্পোরারি সলিউশন এটা, পার্মানেন্ট নয় গো। কিন্তু তবে পার্মানেন্ট সলিউশনটা কি?
বিকাশ এটা নিয়ে ভাবছে, সলিউশন তো হবেই। নাম্বার ওয়ান লয়ারকে চিনি আমি, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস দেব, মিনিমাম 10 বছর জেল তো হবেই, আমার গ্যারান্টি। সত্যি? প্রমিস, বিশ্বাস করো। তুমি এখানে কি করে এলে এই বাড়িতে? আমার বাড়িতে আমি আছি তাতে তুমি অবাক হচ্ছ, কিন্তু তুমি কি করছো এখানে? তুমি বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ আমি সেই। সরি 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 সরি, আমি বুঝতে পারিনি, বাবা বলেছিল, আমি ভাবলাম অন্য কেউ, সরি। আহাহা, এটা কি করলি? তোর তো 40 দিন চুপ করে থাকার কথা ছিল, শেষ দিনে কথা বলে ফেললি। 40 দিন? আমি যতদূর জানি ও 4 মিনিটের বেশি চুপ করে থাকতেই পারে না। মনে হচ্ছে ভালোবার আমার কপালে নেই, তাই এমন হলো, ভাল লাগে না। মেয়েটার মধ্যে সব রকম গুণ আছে, সুন্দর, নম্র, ভদ্র, পিক আপ, মাইলেজ, ওয়ারেন্টি, এটসেট্রা এটসেট্রা। Who is she? How does she look? ঠিকই আছে, কেমন দেখতে থেকে বড় কথা। ও এডুকেটেড, ইন্ডিপেন্ডেন্ট, বাবাকে সাহায্য করে কাজ করে। ক্যারেক্টার একদম তোর অপোজিট। হেই, আমি বিন্দাস বস, লাইফ কি করে এনজয় করবে, আমার থেকে কারো শেখা উচিত। হ্যালো বিকাশ। মহেশ রায় তোমার লয়ার? মহেশ রায়? হ্যাঁ হ্যাঁ মহেশ রায়। সে তো অনেক নামী লয়ার, তার তো ফিজ অনেক হবে। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি আছি তো। হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। কাল অ্যাপয়েন্টমেন্ট? কাল অ্যাপয়েন্টমেন্ট? গ্রিন পার্ক হোটেল? গ্রিন পার্ক হোটেল, রুম 122। রুম 122? হুম, আই উইল পিক ইউ আপ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। রাখছি, হ্যাঁ, বাই। বাই বাই। থ্যাঙ্কস আন্টি। লয়ার হোটেল রুমে ডাকছে কেন? সো তোর হিরো সঞ্জয় এই প্রবলেম শুনে ও কোনো পাত্তা দিল না? হ্যাঁ, কিন্তু ওর বন্ধু বিনয় খুব ভালো ছেলে। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আই থিঙ্ক বিকাশ, লয়ারকে মিট করে আসি। শিওর, বাই। হাই, বড় সারপ্রাইজ, তুমি এখানে? কাম ইনসাইড। না না ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমার বোকা মাও বুঝতে পেরেছে যে লয়াররা হোটেল রুমে কথা বলে না, তুমি বুঝতে পারো না? বিকাশ একটা বড় ফ্লার্ট, ওর হবি হলো মেয়েদের ইউজ করে ছেড়ে দেওয়া। তোমারও যদি এই হবিটা থাকে যাও, ইটস ইওর চয়েস, বাই। পানি, তোর ব্যাগ। বিকাশ, ভেরি হ্যান্ডসাম। না সঞ্জয়, খুব শকিং একটা নিউজ দিল। হাই বানি, ওয়েটিং, কাম অন। তুমি কেন যাবে? অ্যাড্রেসটা দাও, বাবার সঙ্গে যাব। হেই হে হেই বানি, বাবাকে বলার কি দরকার, আমি তোমার জন্য ছুটি নিলাম, চলো। আরে লয়ার কখন থেকে আমাদের জন্য ওয়েট করছে, কাম অন, লেটস গো। হেই, ছোবে না। ফ্রেন্ডসদের মধ্যে কি আছে? ছোবে না রাস্কেল, এ কি, আমি মেয়ে বলে কি অ্যাডভান্টেজ নেবে ভেবেছো? ইজিট, বাট ননসেন্স আর ইউ টকিং। শাট আপ, গ্রিন পার্কে কোনো লয়ার নেই, রুম তোমার নামে নেওয়া আছে, কি ভেবেছো মিথ্যে কথা বলে রুমে নিয়ে যাবে? কাল হোটেল রুমে যেতে তো রাজি হলো, আজ হঠাৎ কি হলো? ফ্রি নয়, ক্যাশ দেবো। রাস্কেল, আমার গায়ে হাত তোলা, সালি, দেখাচ্ছি তোকে মজা। একটা জিনিস বুঝলাম না, বিকাশের ব্যাপারে তুই ওকে ওয়ার্ন করলি কেন? ও কেন অফিসে এসেছিল? প্রেমে পড়েছে নিশ্চয়ই, ভালোবাসে না? ডিনাই করতে পারবি? তুই ওর প্রেমে পড়েছিস, তাই জন্যই তো তোর জেলাস লাগছে। অ্যাম আই রাইট? ইউ আর রং। বিনয় ওর সূত্রে চেনা হতে পারে, কিন্তু আমায় মাঝানোর কি দরকার ছিল? আমাকে তো নাও বলতে পারতো। চুপ করে যখন ছিলিস না, তার মানেই প্রেম। লাভ নেই বলে যায়, ফুল প্রেমে পড়েছিস তুই। লাইফে যাদের কিছু করার নেই, কোনো পারপাস নেই, তারাই শুধু প্রেমে পড়ে, কিন্তু সঞ্জয় এরকম নয়। শুধু সঞ্জয় কেন,
এ দুনিয়ায় সবাই একদিন প্রেমে পড়বে, কেউ কেউ চট করে বুঝে যায়, কারোর কারো একটু দেরি হয়, ব্যাস। তোর কথা শোনার পর লুকস লাইক হি ইজ ইন লাভ উইথ ইউ। সত্যি বলছি আমি, তুই ছাড়া কি জানি প্রিয়তম, সত্যি বলছি আই লাভ ইউ, তোকে চিনতে চাইছি আই লাভ ইউ, মধু গন্ধ যত কিস আঘাত আই লাভ ইউ, শত বঞ্চনায় আই লাভ ইউ, মন সায়রে প্রমিস করছি তোকে, থাকবো তোর সাথে সব সময়। ইনস্টলমেন্ট স্কিমে ওরা কারোর একটা সই চাইছে সিকিউরিটির জন্য।
শিওর, থ্যাঙ্কস, চলো। আয় সঞ্জয়, শুনলাম নাকি তুই শঙ্করকে ভালোই খেলিয়েছিস। তারপর কাঞ্চা পার্টি, খুশি আর গুতো, রাইট? আপনি কি ওকে আগে থেকেই চিনতেন? তাহলে তো শুধুই ফর্মালিটি, আসুন একটা সাইন করে দে। ইনস্টলমেন্টে কুলার না কিনলে তোমার ঘুম হবে না। না আরে না না, আমার জন্য না, আমেরিকা থেকে দাদা বৌদি আসছে তাদের জন্য। আই সি। ওখানকার ক্লাইমেটের লোকজনরা গরম একদম সহ্য করতে পারে না, এমনি জলও খেতে পারে না, অনলি মিনারেল ওয়াটার খায়। বাবা, তোরা কতদিন রয়েছে ওখানে? 1 ইয়ার হলো। বাবা, অনেক দিন হয়ে গেল। তাহলে তোমাকে আরো ধার নিতে হবে। ইটস ডিফিকাল্ট। আত্মীয়দের জন্য এ আবার এমন কি কঠিন কাজ? ওদের ছাড়া আর আমাদের কে আছে বলো? এভাবে কি দেখছো? তোমার স্ট্র্যাপটা ঠিক করে নাও। থ্যাঙ্কস। বাই। থ্যাঙ্কস সাইন করার জন্য। তেমন কিছু না, তোমার হাসিটা খুব সুন্দর, কিন্তু তুমি তো হাসোই না। সব সময় হাসলে লোকে পাগল বলবে। এবার কি মন্দিরে গিয়ে হত্যা দিলে তবে আমার পাওনা ঘন্টাটা মেটাবে? কবে পাবো আমার টাকাটা? লোন অ্যাপ্লাই করেছি, স্যাংশন হলে দিয়ে দেবো। আর কবে স্যাংশন হবে? আমাকে চিতায় শুয়ে মুখে আগুন লাগে সর্ষে স্নান করে পেঁয়াজি বন্ধ এক্ষুনি মামলার করো, নয়তো তোকেও তুলে নিয়ে যাবো। আমার সোনার ডিম দেওয়া মুরগি, দে আমার টাকাগুলো, চল আজ তোকে খেয়ে দেখি। চল, রাগ কাটবি না, আওয়াজ করবি না, চল, ছাড়, ছাড়ো, ছাড়, পুরো হাত খরচা পাবি না বলে। ধর, আমি আমার সুন্দরী খেলনাটাকে ফেলছি না, চল, চল, আয়, আয়, আয়। চলো সঞ্জয় দেখে নেবে। প্রথমেরটা ছিল আমার ঘুম ভাঙা। আর এটা হলো ফুলের টপটা ভাঙার জন্য। বহুত জোরে খেলাস মাইরি, ফুলের টপটা খুব দামি না? এত মারছো কেন? আর এটা যাতে তুই জীবনে আর বাড়িতে না ঢুকিস। নিজের বাড়িতেই ঢুকতে পারবো না, তাহলে আপনার বাড়িতে কি করে ঢুকবো স্যার বলুন? ওকে ওকে, গুড নাইট। যাই, এবার ঘুমটা হবে। আমি তো ভেবেছিলাম ছেলেটা গুন্ডা, কিন্তু ও তো বেশ ভালো ছেলে। একজন সাহসী গুন্ডা একজন ভীত ভালো মানুষের থেকে অনেক ভালো। বাজারে গিয়ে খুব কেনাকাটি করছে। আমেরিকা থেকে ও দাদা বৌদি এসেছে না? হে মায়া, হোয়াটস দা প্ল্যান? হাই। হ্যাঁ, আমি আসছি, তুমি বলো না, আমি আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাব। বানি, বানি, আমাকে হামি দিলে আমি একটা চকলেট দেবো।
তুই তো জানিস আমার ব্যাপার, আমি কখনো লেট করি। চকলেট, চলো লেটস গো। রামবাবু তখন তোমায় কি বলছিলেন? বড় মেয়ের মৃত্যুতে তো কিছুই করলেন না, ওনার মতো লোকের মুখ দেখাও তো পাপ। এখন বানিকে দিয়ে অন্যের কাছ থেকে ধার করাচ্ছেন। আমিও তো তাই জিজ্ঞাসা করেছিলাম, বলল মেয়ে তো পরের ঘরে যাবেই, আর ওনার বক্তব্য হলো ছেলে ওনার নাম উজ্জ্বল করবে, তাই ওর জন্য এত করে। বেচারা মেয়েটা, দাদা একটা সেন্টের বোতল এনে দিলেই খুশি। সেন্টিমেন্টাল মেয়েটা, খুব কষ্ট করে। মেয়ে চাকরি করে বাপের সংসার চালায়, কিন্তু নাম সবসময় ছেলেরই। হ্যাঁ তাই তো। ওকে ছাড়া তোমাদের কথাও নেই দেখছি। আমাদের ছেলের কথা শুনেছো? গুড ফর ইউ ম্যান, পাক্কা লাভ স্টোরি ফরম্যাটেই এগোচ্ছে ব্যাপারটা। না না, তুই একটু বেশি কথা বলছিস আজকাল, আমার জাস্ট একটু সিম্প্যাথি আছে ওর প্রতি। এ দেখো দিকে, মনে হচ্ছে বানি এসেছে। তুই কফি খাচ্ছিস নাকি অন্য কিছু মিশিয়েছিস সাথে? ইফ মাই গেস ইজ রাইট, শি ইজ বানি। একবার তো দেখ। বানি না? জানতাম, শি ইজ কিউট। হাই বানি, হাই, আই এম মায়া। সঞ্জয়ের ফ্রেন্ড বলো, কলিগ বলো, নিশ্চয় ইম্পর্টেন্ট কাজেই এসছো। ইউ গাইস ক্যারি অন। বাই জয়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। ডক্টর কেন? একটা কাজ আছে, আমার অ্যাবর্শন। আবার? তোর মাথায় কিছু ঢোকে না নাকি? হ্যাঁ। ওর তো বিয়ে হয়নি না? তাহলে এর সাথে বিয়ের কি সম্পর্ক আছে? ছি, আলটিমেটলি ও একটা মেয়ে। ও একটা মেয়ে বলেই এসব ফেস করতে হয়। চা কফি? নো থ্যাংকস। তাহলে কি ব্যাপার? তুমি ওর সাথে কথা বলা বন্ধ করে দাও। হোয়াট? এক্সকিউজ মি, তুমি আমাকে কতদিন ধরে চেনো? 40 দিন মতো হবে। আমি মায়াকে 7 বছর ধরে চিনি, কিন্তু ও কোনোদিন আমায় কারুর সাথে মিশতে না করেনি। দেখছি তোমার নিজের থেকে অন্য লোকজনের লাইফ নিয়ে বেশি ইন্টারেস্ট, কেন? অ্যাকচুয়ালি মানে তার মানেটা কি? কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। এতে হাসির কি হলো? তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? প্রথমবার দেখেই বুঝে গেছি তুমি আমার পছন্দের মানুষ। আমি বুঝে গেছি তোমাকে বিয়ে করলেই আমি হ্যাপি হব। দাদা বৌদি আমেরিকা চলে যাওয়ার আগেই শুভ কাজটা হয়ে যাওয়াই ভালো। সরি, তোমাকে আমি ডিরেক্টলি বিয়ের কথাটা বলে দিলাম। তোমাকে ফ্র্যাঙ্কলি বললে এখন আমি বিয়ে ব্যাপারে সত্যি কিছু ভাবিনি। আমাকে 2-3 দিন টাইম দাও, ভেবে বলছি। ওকে, আসছি। টি কফি? নো থ্যাঙ্কস, তুমি হ্যাঁ বললেই যথেষ্ট। মন্দিরে গিয়েছিলাম, এ নাও প্রসাদ ফুল। কিছু মানত করলি? শুধু মানত করলেই মনের ইচ্ছা পূরণ হয় না, মনের জোর আর সাহসও লাগে। আসলে ব্যাপারটা হইল গিয়া দাদা, মালার বিয়া দেওয়ার কাজটাই অন বাকি আছে। মানে মালার জন্য ভালো সম্বন্ধ এসছে নাকি? আরে দেখো দেখো কি কইতাছে তোমার দাদা, মালার জন্য ভালো পাত্র পাইছি কিনা জিগায়। দাদা এসব বাংলায় তো বলছি। ইয়ার কি মারবেন না, মালা সঞ্জয়কেই বিয়ে করবে। দাদা
জানেন আপনি, দিনে রাতে ওর কথাই ভাবে। মিথ্যে কথা, তুমি তো বলে সবসময় সিনেমার কথা ভাবে। চুপ কর বড়ঙ্গ। দাদা আজকাল না ও জেগে জেগে ওরই স্বপ্ন দেখে। কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো এটা ওটা খেতেই থাকে। দশ টাকা দিব, মজা করতেছে দাদা। দাদা আসল কথায় আসি, আমরা এসছি মালার সম্বন্ধ নিয়ে, আপনাদের ছেলে আর আমাদের মেয়ে রাত জুটুক। এতে তোমার দাদা কি বলবে? এতে সঞ্জু বলবে। হ্যাঁ দিদি, ছোটবেলা থেকেই সঞ্জয় নিজের ইচ্ছা মতোই সবকিছু করে, কারুর কথা শোনে না। দশ বছর বয়স থেকেই রং বেরঙের জামা, ঝিনচ্যাক জুতো, নানা ধরনের প্যান্ট নিজেই পছন্দ করে কেনে। আমি সব সময় ওর সব সিদ্ধান্ত সাপোর্ট করি এবং ওর বিয়ের ক্ষেত্রেও ঠিক তাই। আরে এই ব্যাপার, আরে ও মাইনা লিবো সাইদা। আমি ভাবছিলাম ওকে এক মাসের জন্য রেখে যাব, একে অপরকে চিনে নি, কি বলো? ও কাকিমা, ও এখনো আসেনি। দিদি বাক্সটা কই? কিসের বাক্স? মা দিদিকে বলেছিল ইয়াপ্পড় বাক্স কিনতে, যাতে সঞ্জয় দাদাকে ইয়াপ্পড়। আরে বাবারে বাবা, ও এসে গেছে, কি লজ্জা, কি জানি কি বলবে। বলবে আমার সাথে লজে এবার সিনেমায় যাবে। এই সঞ্জু, তোমার কাকু কাকিমারা এসছে কথা বলতে কাকিনাড়ার থেকে। কেন, ফোনেই তো কথা হতে পারে। ফোনে মুখের কথা শোনা যাইতে পারে কিন্তু হৃদয়ের কথা তো শোনা যায় না, তাই সইলাই আইলাম দাদার সঙ্গে কথা বলা লিগা। তুমি মালা সিনেমার হিরোইনের মতন সেজে এসছ, ব্যাপারটা কি? ও বাবা, মালাকে যদি বিয়ে করো না, ইয়াপ্পড় কারখানা, 25 লাখ ক্যাশ, 10 একর জমি, দীঘায় বাড়ি, সব তোমার তোমার। আমার রেটটা শুনে বেশ ভালোই লাগলো, আমার মা বাবাই আমার ভ্যালু বুঝলো না। তাহলে কিন্তু সরি আন্টি, আজ দুপুরেই ঠিক করলাম অন্য কাউকে বিয়ে করব। কি বলছো তুমি? কে? কাকে? মায়া নয় তো? না মা, বানি। সত্যি? আমি খুব খুশি হয়েছি। সিলেকশনটা খুব ভালো, কংগ্রেটস। আরে ইয়ানে থাইকা কি হইব, এই বাড়িতে আরে এক মিনিটও থাকা যাইব না। চলো বাবা আইনক্সে গিয়ে চলো না সিনেমা দেখি, এখানে এসে কিছু তো লাভ। আচ্ছা লাভ হইব না, আমি যদি তোদের মার্ডার কইরা জেলে যাই তাইলেই আসল লাভ হইব। আপনি বড় চাল আগাছেন দাদা, আমি বুঝি নাই। সঞ্জু তুই সত্যি বলছিস তো? ওদের হাত থেকে বাঁচার জন্য নয় তো? মা, কারুর থেকে বাঁচার জন্য নয়, এটা শুধুই আমার ডিসিশন। যেটা বলছিলাম, হ্যাঁ, বানি আমার ছেলের বউ, এ বিয়েতে আমরা কোনো মন চাই না। এছাড়া আমাদেরই বাড়ি। আচ্ছা বানি কোথায়? লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। ও, আমরা খুব খুশি মহাশয়, আপনি এখানে বসুন, এবার কন্যাকে নিয়ে আসুন। এতদিন এই প্রথমবার তুমি কমপ্লিমেন্ট দিলে। এতদিন এই প্রথম, আমার তোমাকে দেখতে ভালো লাগলো। এখন আর বলতে হবে না, আমি আগেই জানতাম তোমার আমায় ভালো লাগে, নিজের থেকেও আমায় বেশি ভালোবাসো। আসল প্রেম বলে বোঝাতে হয় না, বুঝলে? দেখেই বোঝা যায়, আমি সেটা তোমার চোখেও দেখেছি। চোখের কাজল আর চোখের জল দেখা যায়। ডোন্ট বি সিলি বানি, আমার অসহ্য লাগে প্রেম শব্দটা শুনতে, কারণ এটাই সবাই মোস্ট কনভিনিয়েন্টলি ইউজ করে, সেটা 8 হোক কিংবা 80। তাহলে আমায় ভালোবাসো না, তাহলে বিয়ে কেন করছো? তার কারণ তুমি ডিসেন্ট, সুন্দরী, শিক্ষিতা, তাই। প্লিজ আর বলো না, কাউকে তো বিয়ে করতে হবে, ইটস ন্যাচারাল। মালাকে বিয়ে করার থেকে তোমাকে বিয়ে করা অনেক বেটার। মানে আমায় ভালোবেসে বিয়ে করছো না? ভালোবাসা নিয়ে এখন তর্ক করে কি লাভ হবে? চলো, নিচে আমাদের জন্য সবাই ওয়েট করছে। যজমান, পাত্র দুটি আদান প্রদান করুন। ওং ব্রহ্মদেবায় নমঃ। থামুন, আমি বিয়ে করব না বাবা। কেন মা, কি হয়েছে? সঞ্জয় কি হয়েছে বাবা? জানি না মা, ঠিক বুঝতেও পারছি না। প্রেমের ভাষা যে বোঝে না সে কি করে বুঝবে এসব? আমি চাই না বাবা আমার জীবনটা দিদির মতন হোক।
বংশের মানুষকে পেতে কত স্বপ্ন দেখেছি, পূজো করেছি, ব্রত রেখেছি। ভেবেছিলাম আমরা বিয়ে করছি কারণ ও আমায় ভালোবাসে, কিন্তু তাকে কি করে বিয়ে করি যে প্রেমের মানেই বোঝে না, আমাকে ভালোবাসে না। আমি ভালোবাসা ছাড়া এ বিয়ে চাই না। না বাবা, আরে শুন, আরে বলতে পারলি না তুই ওকে ভালোবাসিস? বাবা, তুমি তো জানোই ভালোবাসা কি আমি বুঝি না, তাহলে কি করে বলি ওকে ভালোবাসি? আই এম সরি স্যার। জুস বানাচ্ছেন দেখছি ম্যাডামের জন্য। ম্যাডামেরা জুস খাওয়ার সময় কোথায়? সারাদিন সব হাবি জাবি পুজো করে আমার রস নিংড়ে নিচ্ছে, ওটা পুলারাওয়ের জন্য। আমাদের পুলুর জন্য? হ্যাঁ। কি হয়েছে স্যার? হ্যাঁ শালা, আমার জীবনটা হেল করে দিল। কেন স্যার, অপারেশনটা তো ভালোই হয়েছে। ওটাই আর ভালো, তারপর থেকেই তো প্রবলেমটা শুরু হলো। কেলানি আগেই ছিল, এখন মালটা ফুল পাগলে গেছে। হ্যাঁ, দরজা খুললেই বকতে শুরু করে, দরজা বন্ধ হলে চুপ করে। দেখে দেখে বস, দেখি তোমার পেছনে না লাগে, সেলাই কেটে গেলি প্রবলেম। কি হবে এখন? জ্বালা। এই হলো পরিস্থিতি, মুখ যে খুলছে অদ্ভুত সব সাউন্ড, আমার মাথায় তো বাবা কিছুই ঢুকছে না। পুলুবাবু ওদিকে একটু চলো দেখি। সাবধানে, বিশাল মধ্যপ্রদেশে আমার অপারেশন। তোমার কাজের মেয়েকে দেখলেই চোখ মারি। কানেক্টিং পিপল, নোকিয়া, কত কত চিন্তা আসে, আইডিয়া আইডিয়া, সর্ব সর্ব সর্বনাশ। এ তো কোনোভাবে যে সে অসুখ না গো, এই ইনফেকশন তো সেলফোন ইনফেকশন। এখনই ডাক্তারকে কল করে। এটা কি রে মিসড কল? প্রেম প্রেম, আমিও তোর দিদিকে বিয়ে করেছি, আমি ওকে ভালোবাসি না। চুপ করো, একই বেচারির মন খারাপ না সুধা? পণের লেনদেন ছাড়া রাজকীয় সম্বন্ধ ছিল, প্রেমের অজুহাতে কেউ ছেড়ে দেয় নাকি? একটু একটু তো প্র্যাকটিক্যালি ভাবতে হতো নাকি? যা করলো তাতে যত ক্ষতি সব তো আমার, তুমি ভাবছো কেন? কেন ভাবছি, রেসপন্সিবিলিটি, লাখ লাখ টাকার বিয়ের চিন্তায়। উই আর নট ক্রোড়পতিস, বাইরের দেশে থেকে ডে অ্যান্ড নাইট কাজ করে আমি আর কি করবো? আর আমাদের এই বুড়ো বাপটাই বা কি করবে, তাকে তো আমাদের সেবা করা উচিত। কাউকে কিচ্ছু করতে হবে না, আমার কি একটু আমার মতো থাকতে দাও। একি, ওকে তুমি কি বললে? ওর কিসের অভাব? চাকরি করে মাথা উঁচু করে থাকে। বাই, নিজেকে সামলা, উঠে বস। বৌদি, যাকে আমি ভালোবেসে বিয়ে করতে চাই সেও আমাকে ভালোবাসুক, এটা কি ভুল? প্রেম কি যে বোঝে না, তাকে আমি বিয়ে করতে চাইনি, এটাই কি আমার একমাত্র ভুল ছিল বলো? বানি, আমি বুঝতে পারছি, এটা নিয়ে ডিপ্রেশনে থাকিস না, তুই আমেরিকায় চলে আয় না আমাদের সাথে থাকতে। বৌদি, তোর জন্য একটা ভালো জব দেখছি, আমাদের সাথেই থাকবি, কাউকে ভালো লাগলে তবেই বিয়ে করিস, আগে ভিসার জন্যই অ্যাপ্লাই কর। বৌদি, ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের ভালোবাসা কোনোদিন বুঝিনি, এই প্রথমবার আমার না মনে হচ্ছে যেন মায়ের সাথে কথা বলছি। বানি, আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস অনেক। কি হয়েছে নাকি? তোর কি হয়েছে বলতো, একবার একটু বলা যাচ্ছিল না ওকে ভালোবাসিস? আগে আমাকে জানতে হবে ভালোবাসাটা কি। আহ, ঈশ্বরও তোকে এটা বোঝাতে পারবে না। উনি নাকি ভালোবাসার মানে বোঝে না,
এইভাবে বড় করলাম ছেলেটাকে? ভেবো না দাদা, চুলকুনি না হলে আমরা বুঝি ওটা কি। এটাও তাই, একবার শুরু হলে লোকে চুলকোতেই থাকে। বানি, সবাই যদি আমরা তাকেই বিয়ে করার জেদ করি, যেই মানুষটা আমাদের ভালোবাসে, তাহলে তো পৃথিবীর অর্ধেক লোকের বিয়েই হবে না। অফিসের সময় হয়ে যাচ্ছে, একসাথে যাব বলে এসেছি আমি, বুঝলি? বানি শোন না, তারা আমরা যাদের এতটা ভালোবাসি, তারা আমাদের ভালো না বাসলে দুঃখই থেকে যায়। তাহলে আমেরিকা চলে যাওয়ার প্ল্যান করছিস? মেবি চলে যেতেই পারি। কাম অন, লেটস গো। হ্যাভ ইট। থ্যাঙ্কস। চিয়ার্স ফর বি এ ক্যান্সেল। বিয়ে ফিক্স হলে তো চিয়ার্স করে, ক্যান্সেলের জন্য কেন? আমাদের শরীরের ফালতু সব জিনিস মিস করলে আনন্দ করা উচিত, সেলিব্রেট করা উচিত। হ্যাঁ, বিয়ে ক্যান্সেলের জন্য খারাপ লাগছে না? খারাপ লাগবে, বানির ফুলিশনেসের জন্য রাগ হচ্ছে আমার, ব্যাস। এতদিন থেকে এসেছি ইন্ডিপেন্ডেন্টলি, সব কিছু করেছি ইন্ডিভিজুয়ালি, এখন কারোর কোলে মাথা রাখবো, তার সাথে প্রেমের কথা বলবো, তোমায় ছাড়া বাঁচতে পারবো না, কি সিলি ব্যাপার এসব। ওরা কোইনসিডেন্স, আজকেই আবার ভ্যালেন্টাইন্স ডে, লাভার্সরা ওইদিকে মস্তি করছে আর আমরা এখানে সেটেল হয়ে বসে আছি, চল পেছনে লাগি। Come on. একদম, আইডিয়া ভালো, লেটস গো। ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন কি শোর সারাবা হচ্ছে ভাই, আজকের সিনটা টোটাল পাল্টে দে। আমি ডুবে গেছি তোর প্রেম সাগরে, কুলকি না নাই তোর হৃদয় মাঝারে, আমার রেস্কিউ কর জড়িয়ে ধর আপন করে। Let's party Valentine's Day, Let's party Valentine's Day, Let's party Valentine's Day, Let's party Valentine's Day. দিল খুশ হয়ে যাবে তোর সিনেমা গেলে, লেগেছে লটারি তোর নাকি রে, মাগা সমজাবো তোর জন্য জেলে, জেলে না চল সেন্ট্রাল পার্কেতে বসি, চল হানি বানি লিখবো প্রেমের কাহানি, দেখলেই হবে ভরপুর খরচা আছে, সেন্টের খরচা ট্যাক্সির খরচা খরচাই খরচা, হে ভগবান কি করি কৈলাস চলছে। Let's party Valentine's Day, Let's party Valentine's Day, Valentine Valentine কিশোর সারাবা হচ্ছে ভাই, আজকের সিনটা টোটাল পাল্টে দে। প্রেমে বাস স্টপেতে টাইম পাস করছি সোনা তোমার সাথে, পাঁচ টাকা সিঙ্গারায় তোর মন কি ভোলে, দেখেই বুঝেছি তোকে গিফটে ছেলে, তোর ফোনের জন্য রোজ রাত জেগে থাকি, তাই আমি বলছি আমি তোকে ভালোবাসি, দেখলেই হবে ভরপুর খরচা আছে, সেন্টের খরচা ট্যাক্সির খরচা খরচাই খরচা, হে ভগবান কি করি কৈলাস চলছে। Let's party Valentine's Day, Let's party Valentine's Day, Let's party Valentine's Day.
বানি কিন্তু আমেরিকায় চলে যাচ্ছে। ও হয়তো আর ফিরবেও না। কিরে কিছু বল। ওর লাইফ ওর ইচ্ছে মা। লক্ষ্মী, তুমি যদি পাশের বাড়িও যেতে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকতাম। তুমি তো ওকে এতবার করে বললে মেয়েটা চলে যাচ্ছে, কোনো মিস করার ফিলিং দেখলে? ছাড়ো ওকে। হেড অফিস থেকে বস রিজিওনাল ম্যানেজারকে পাঠিয়েছে। সিটি আউটস্কার্টস এর নিশান্ত রিসর্টে আমায় ট্যাক্স ফাইলস নিয়ে যেতে বলেছে। যাবি আমার সাথে? আমি? হঠাৎ বাচ্চা মেয়েদের মতন ভয় পাচ্ছিস কেন? ছি, ভয় কে পাচ্ছে? কাম ইন। গুড ইভিনিং স্যার। হাই মায়া, কাম অন সিট। এই যে আপনার ফাইল। ও আচ্ছা, মর্নিং এ চেক করে তোমার হাতে দিয়ে দেবো। What will you drink? I have wine, scotch, whiskey, brandy, anything you want. No thanks, jete hobe amar. Tumi ki boss er sathe drink korte lojja pachho naki? Naki calorie bere giye rup noshto hoye jabe ba figure er kotha bhabcho? Ekta kotha jano ki, 30 second dhore chumu khele 30 pound calorie kome, 3 minute dhore japta japti korle 100 calorie kome jay, ar dujone jodi ekta raat puro katai, একটা গোটা সপ্তাহের জন্য তোমাকে জিম যেতেই হবে না, ক্যালোরি সব ঝরে যাবে। তোমার শরীর নিয়ে আমিও ভাবছি। প্লিজ টেক ইওর হ্যান্ডস অফ। আমার মনে হয় স্লোলি প্রসিড করতে তুমি ভালোবাসো। এক্সকিউজ মি, জানি না আপনি কি শুনেছেন আমার ব্যাপারে। কিন্তু অনেক শুনেছি, যা শুনেছি দারুণ। তুমি সিগারেট জ্বালাতে খুব এক্সপার্ট, তুমি মদ খেতে খুব ভালোবাসো, প্রতিদিন জামা কাপড় বদলানোর মতো করে বয়ফ্রেন্ড বদলাও, আর যখন অ্যাবর্শনের জন্য তুমি লিভ চাইতে, স্যাংশনটা কিন্তু আমিই করতাম, বুঝলে? করেক্ট স্যার, আই এম নট দ্য রেগুলার পতিব্রতা টাইপ, কিন্তু আমি যা করি নিজের ইচ্ছে করি, কারোর বলায় করি না। যদি আমি বলি? চেঁচাবো, লোক ডাকবো, অফিসের সবার সামনে সব কিছু বলে দেবো। ওবে সলি, দেখি কি কি করবি এবার তুমি। এক্সকিউজ মি, হাই শুয়ার, তুই কি করছিস এখানে? আপনার অফিসের কাজ কেমন হচ্ছে দেখতে এসেছি। কি দেখেছিস তুই? কি দেখেছিস? চলে যা। রাক্ষসীটার জন্য আমার ছেলে বিয়ে করতে চায়নি। না না আন্টি, এটা কারণ নাও হতে পারে। কারণ যাই হোক, ও এখন পুলিশ স্টেশনেই আছে। আমরা একবার পুলিশ স্টেশন যাব না? এর আগে অনৈতিক কাজ বন্ধ করতে ও পুলিশ স্টেশনে যাতায়াত করত, আমারও গর্ভ হতো। আজ ওর এরকম একটা কাজের জন্য কি করে আমি পুলিশ স্টেশন যাই বলতো? অসভ্য দুশ্চরিত্র ছেলে, ছি ছি ছি। তাহলে তুমি আমার সঙ্গে যাবে আন্টি পুলিশ স্টেশনে? উনিও তো এলেন না, এত রাতে মহিলা হয় আমি কি করে যাই? সকালবেলা লয়ার নিয়ে উনি যাবেন। এক্সকিউজ মি, অটো, অটো। পিজি রোড পুলিশ স্টেশন।
মিনিট মেরা মটো খারাপ হয়েছে। মহেশ, নাসিম, আয় অটো ছিলতে হবে। ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? আমার এখন চিন্তা হচ্ছে তোর মা বাবা কি ভাববে। ভাবিস না তুই, ওরা ঠিকই সব বুঝতে পারবে। স্যার, সঞ্জয় বাণী? আবার এই টপিকটা কেন? যদিও জানতে পারে, ভাববে ভালোই হয়েছে বিয়ে না হয়। বাণী, তুমি নিশ্চয় ভাবছো আমি কেন এসেছি। কাকু কোথায়? আমি একা এসেছি, ভাবলাম রাতে তোমরা খালি পেটে থাকবে তাই খাবার এনেছি। বাণী, আসলে কি হয়েছিল? থাক, বলতে হবে না কিছু, আমি বুঝি সব কিছু। তাদেরকে বোঝাও যারা অন্যভাবে ভাবে, আমায় না। খেয়ে নাও, মর্নিংয়ে লয়ার আসবেন। থ্যাংকস বাণী। আমি আসছি। বাণী, এত রাতে যাবে কি করে? চিন্তা করো না, চলে যাব। তোমার মিসেস এত রাতে তাহলে এতটা রিস্ক নিয়ে এলো কেন? রিস্ক কি হয়েছে স্যার? রাস্তায় ওকে কিছু গুন্ডা ধরেছিল, সময় মতো পেট্রোলিং ভ্যান আসায় কিছু হয়নি। স্যার, যদি পারমিশন দেন আমি ওকে ড্রপ করে দিয়ে আসতে পারি, জাস্ট এক ঘন্টা। সরি, রুলস নেই, বাট আমরাই সেফলি ওকে পৌঁছে দিচ্ছি। You missed her. সঞ্জয়, কি করলি এটা? রাত ভোর জেগে বসে আছি। কেন? ছেলে খারাপ কাজ করেছে বলে? তোমাদের থেকে বেশি তো বাণী জানে আমি কি আর আমার ক্যারেক্টার কি। কোথায় যাচ্ছিস বাবু? বাণীর কাছে। ও তো নেই, ভিসা করাতে গেছে। কারেক্ট টাইমেই তো বলছে মাইকে ট্রেনটা আসছে বলে, কিন্তু কোথায় ট্রেন? টেস্টটাও তো পেয়েছে, জলও তো আনিনি। তুমি লাগেজগুলো দেখো, আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। ঠিক আছে, একটা ফ্রুটি দিন না। আবার এসেছো তুমি, চলে যাও এখান থেকে। ও যদি ভিসা পেয়ে আমেরিকা যায় তাহলে আমার থেকে তোমার লস বেশি, বুঝেছো? ওর সমস্ত বিয়ের সম্বন্ধ আপনি ছলছাতুরি করে ভেঙে দিয়েছেন। তোমাকে আজ মেরেই ফেলবো যদি আপনার ফকটে খাওয়া পড়া সব বন্ধ হয়ে যায়। তাই বেনামি সমস্ত চিঠি পাঠিয়ে ওর সম্বন্ধটা ভেঙেছেন। আপনি কি ভাবছেন আমি জানি না। ও আমেরিকা চলে গেলে আপনার কি হবে? এইভাবে ভিক্ষা করবেন? কখনো হবে না। এখানেও আমায় টাকা দেয়, ওখানে গেলে ডলার পাঠাবে। এই, তোমার কি দরকার? হে, আমার মেয়ের টাকা আমি বুঝবো। আমার কি হবে তাহলে? তোমার 25,000 টাকা দিয়ে দেবো। দিয়ে দে, এখন তুমি যাও, আগে তো ভিসা পাক। ঠিক আছে, টাকা যদি না পাই দেখে নেবো। ঠিক আছে, ব্যাটা ইতো রাস্কেল। কখন এলি মা? এই মাত্র। মনে হচ্ছে কারোর সাথে কথা বলছিলে, কে ছিল? আমি? কখন? ও, পুরনো বন্ধু, তুই চিনিস না। ও, আমি চিনি না। তোর জন্য আনলি না? আমার তোমার মতো তেষ্টা পাইনি। হাই, হেই, কংগ্রেচুলেশন। থ্যাংকস। হ
হাই আন্টি। হাই বানি, মাকে একটু ফোনটা দে। আচ্ছা। তোমার মাথা ঠিক আছে তো? ওদের কাছ থেকে পালাতে আমেরিকা এলাম, এবারে এক এক করে সবাইকে ডেকে নাও। তোমার কি মনে হয় আমি অতটাই মাথা মোটা? বানিকে আমেরিকায় কেন আনছি জানো? এখানে তো ভালো কাজের লোকই পাওয়া যায় না, তাই জানো ওর থাকা খাওয়া দিলে কাজের লোকের মতো থেকে যাবে। প্রেমে একবার ধাক্কা খেয়েছে, বিয়ে করবে বলে তো মনে হয় না। সুধা, এই তোমার প্ল্যান? হ্যাটস অফ টু ইয়োর ব্রেন। ও মা, কি দারুণ সেন্টিমেন্টাল হয়ে অভিনয় করলে তুমি। তুমি তো আমাকেও ভালো রকম বোকা বানালে দেখছি। বাবা, ভিটামিনগুলো খেয়ে নিন, ওকে? যেন মায়ের সাথে কথা বলছি। আমি ভাবলাম বানি চলে এসছে হয়তো। ওর বাবাও তো সেটাই চায়। তো বাড়িতে বসে না থেকে মেয়েকে এখানে ফোন করে ডেকে নিলেই তো পারেন। ছেলে ছেলের বউ আমেরিকায়, কাকে ফোন করবে? তাও ঠিক কথা। আরে ও তো অফিসেও আসছে না। সত্যি এনকোয়ারি করেছিস তুই? এনকোয়ারি ফেনকোয়ারি করিনি, শুনলাম খবরটা। বানিকে খুব মিস করিস না? রাখো তো, আলপনা বানাও। ওরা যেন এক হতে পারে ভগবান। আমি 12 বছর ধরে এই হোস্টেলটা চালাচ্ছি, এখানে যারা থাকে তারা সবাই অবিবাহিত। তাই ম্যাডাম ও কুমারী, কুমারীই থেকে গেলেন। কার্তিক, হোস্টেল অ্যাড্রেসে লাভ লেটার না আসে, ছেলেদের হোস্টেলে আসা মানা। হোস্টেলে দেরি করে ফেরা আমার পছন্দ না। কেউ যেন ভালো না থাকে, কেউ যেন আনন্দও না করে। চলি, মনে রাখবে বাইরের লোকেরা কেবল 4-6টা দেখা করতে পারবে, তারপর আর কোনো ছেলেদের আমি ঢুকতে দেব না। এই জন্য যদি পোকা ভাবেন পুরুষকে, তবে কুমারীরা সারা জীবন কুমারী থেকে যাবে। চুপ করো, শুধু মুখটাই বন্ধ রাখবো। বন্ধু হোক বা আত্মীয়, সবাই যেন রবিবার আসে। আমার সঙ্গে দেখা করতে কেউ আসবে না। তাই? তবে তুমিও কুমারী থেকে যাবে। ছাড় তো, রুম দেখে নি। আগ্নি আগ্নি আগ্নি, আমি ইমোশনাল ফিল করছি, কোনো ক্রিমিনাল কেস দিচ্ছে না। স্যার আপনি একটু শান্ত হয়ে বসুন স্যার, আপনার বিপি হাই। আগ্নির সাথে কেউ খেললে বুঝিয়ে দেব সবাইকে আমি কি চিজ। স্যার একটা ডাউট আছে, আপনার এরকম অদ্ভুত ট্যালেন্ট, আপনি সিনেমায় হিরো হতে ট্রাই করলেন না কেন? এই ফিল্ডে কেন আসতে গেলেন স্যার? আমি অনেক ট্রাই করেছিলাম রে, এক পরিচালকের সাথে কথা বলতে স্টুডিও গেছিলাম, ও ছিল না, মুম্বাই গেছিল। ওখানে স্টুডিওর গার্ডের সাথে দেখা হয়, ও হাত ধরে মিষ্টি হেসে গেট আউট বলে দেয়, তারপর কি করব বুঝতে না পেরে এই চাকরি নি। হ্যালো, ওকে, থ্যাংক ইউ, গুড। মাফিয়া গ্যাং লিডারের সেল নাম্বার পাওয়া গেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না কলগুলো সব কোথায় যাচ্ছে। এখন কি করব স্যার? ব্রজেশ সীতারাম, এই ইন্সপেক্টর অগ্নিকে দেখো, ইন্সপায়ার্ড হও। দেশের জন্য জান মান প্রাণ পর্যন্ত বলিদান দিতে তৈরি হয়ে যাও বন্ধুগণ, চলো। আর ওই সেল ফোনটা যদুরাম লেন এরিয়ায় আছে, কাম অন, দেখিয়ে দেব আজ। এত যান কেন স্যার, আপনি একা যান। আমি ওখানে একা যাব? কখনো মিনিস্টার একা ঘোরে রাখে, অলরেডি হিটলিস্টে, ওখানে গেলে আমায় যদি উড়িয়ে দেয়। কি বলছো তোমরা, না বোধ আছে না বুদ্ধি,
একদম ফালতু। কিন্তু এখনই যে দেশের জন্য প্রাণ দেওয়ার কথা বলছিলেন আপনি সেটা বলেছি, একটু ইমোশনাল হয়ে ভেতরের ফিলিং বেরিয়ে এসেছিল, নাজুক ব্যাপার। মন বড় ইবেয়ারা, খাচ্ছে শুধু পেয়ারা, ভরছে প্রাণ খুশির চোটে, চকমক করছে চেহারা। বুঝলে, ওদের কাছে বম আছে, বন্দুকও আছে, আমাদের কাছে বমও নেই, বন্দুকও ফেল। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ডক্টর রয়াস, ডাক্তারু, ইয়ের অপারেশনটা ফেল। ও আচ্ছা, ফেল হয়েছে। ফেল তো আমাদের পুলু, পুলু ঠিক আছে, আমার সেলটাই গেছে। সেলফোন, ই সাবধানে সাবধানে, এ লেগে যাবে। মামা, এই ডাক্তারটা আমার পেটের ভেতরে কি একটা লুকিয়ে রেখেছিল মামা। কি ব্যাপার ডাক্তার, এটা কি পাকস্থলী না হাতবাস্ক যে আপনি জিনিসপত্র লুকাচ্ছেন এর ভেতরে? এই তো ঠিক সময় এসআই স্যার এসে গেছেন। এসআই স্যার, এক মিনিট ডাক্তারবাবু, আপনার সেলফোন পাওয়া গেছে ওর কাছে? ও থ্যাংক ইউ স্যার। কিন্তু ওর ফোন কোথায় গেছে বুঝতে পারছি না। এই যে ফোনটা স্যার। হ্যাঁ, আপনার কাছে কেন? আসলে ওর পেটের ভেতর ছিল। হ্যাঁ স্যার, ওর পেটের ভেতর থেকে মিস কল সাউন্ড, এনগেজ সাউন্ড, আরো নানা রকম সাউন্ড বেরোচ্ছে। তা ডাক্তারের এই মহান কাজের জন্য সর্বনাশটা কি হলো সেটা তো বুঝলাম না। আমার দুবার অপারেশন হয়েছে, আমি দুবার বিল পে করেছি। তার থেকে বড় কথা, একটা প্রাণ চলে যেতে পারত। ও ইয়া, এখানে শুধু একটা প্রাণ, বাইরে কয়েকশো প্রাণ ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের হাত থেকে বেঁচে গেল। তাই জন্যই ইন্দিরা অ্যাক্ট অনুযায়ী মানুষের প্রাণ বাঁচানোর জন্য 10,00,000 টাকা পুরস্কার। ও থ্যাংক ইউ, মাইন্ড ব্লোয়িং, ক্যাশ দেবেন? কি ভাই কথা বলছো, তোমায় দেওয়া হচ্ছে না, পুলুকে দেওয়া হবে। তোমার লাইসেন্স টোটাল ক্যান্সেল করে দেওয়া হবে, চিকিৎসার নামে ঢাববাজি হচ্ছে। সামনে যেতে নেই খোকা, পিছনে আগাবে, আগাবে, আগাবে। আরে ওরা সবাই তো চলে যাচ্ছে, ক্যাশ কোথায় পাবো? সেলফোনে কথা বলুন, না হলে পুলিশ স্টেশনে ছেলে পাঠাবো। অত চাপ নিচ্ছেন কেন আপনি সিস্টার? কাম অন ধববাজ। মামা, আমি হায়দ্রাবাদে গিয়ে ওদেরকে বলবো 10,00,000 টাকা পেয়েছি অপারেশন করিয়ে। মার কাট, আরে কি করে দেব। ওদিকে দেখ, ও তো সবসময় হাফ কিকে বাইক স্টার্ট করে। বাইকে প্রবলেম কোনো? প্রবলেম বাইকে না, মনে সঞ্জয়ের। বানিকে খুঁজতে খুঁজতে উইক হয়ে গেছে। তাহলে কি ও প্রেমে পড়েছে? কি বলছিস রে? হয়তো, কিজ অন সুইটহার্ট। বুঝলে তো বানিমা, তুবড়ির মতন গল্প এনেছি এবার। একটা রাইটার, ছোটাও গাড়ি, গল্পের গরু ভাগাও। একটা প্রেমেরই মহারথ রায়দের বিশাল একান্নবর্তী পরিবার, ওদের পাশেই থাকে রায়ের বন্ধু ভূপতি বাবু, ওদের বাড়িতে আছে একটা সাদা কুকুর। এখানকার সব সিনেমায় শুধু কালো কুকুর দেখা যায় না, আমরা এর থেকে একটু আলাদা করব, তাই সাদা কুকুর। কেউ আসলেই প্রেমের সাথে ভৌ ভৌ করে ওঠে। দারুণ চাটতেও পারে, লেখনি এটা? লিখিনি, তবে চাটতে পারে। তারপর বাড়ির কাজের মেয়ে রায়বাবুর জন্য খবরের কাগজ নিয়ে আসে, সেটাও প্রেমের সাথে। বলো ওকে ব্যাপারটা। আসলে প্রেম নামের জিনিসটা কিছুই না, টাইম ওয়েস্ট। যদি হাতে সামাজিক কোনো সাবজেক্ট থাকে তো বলুন। সরি, তুমি তো লিখতে বললে প্রেমে ভরা একটা গল্প। এই গল্পটা প্রেমের রসে তো ভর্তি। হ্যাঁ জানি, আগে ওটা বলেছিলাম, এখন এটা বলছি। এই স্ক্রিপ্টটা আমাদের চাই না, আসতে পারে। আমি বুঝে গেছি তোমাকে, তুমি পুরো অন্ধকার, থ্রিল, সাসপেন্স, থ্রিলার সিরিয়ালের মতন। বুঝেছি, এবার এরকমই গল্প লিখবো। ওটাতেও কিন্তু কাজের মে চাই। তুই আর তোর চিন্তাধারাগুলো বদলে গেছে রে। ভালোবাসা, এটা এমন একটা শব্দ যেটা সুবিধা মতো ব্যবহার করা হয়। আমার বাবা, আমার দাদা, কেউই আমাকে ভালোবাসে না। তাহলে না জেনে না চিনে একটা মানুষ কি করে ভালোবাসবে? সঞ্জয় ইজ রাইট, প্রেম ব্যাপারটাই ট্র্যাশ। বলতিস না প্রেম ট্র্যাশ, এটা ব্যান করে দেওয়া উচিত। এখন তো বাণীর প্রেমে পড়েছিস পুরো। ওকে দেখতে না পেলে ভালোই লাগছে না। ইউ আর রাইট, আই এম মিসিং হার। ব্যাপারটা সত্যিই সিরিয়াস, ও তোর কাছে আসবেই একদিন, দেখিস। ঠিক বলছিস, একদম। Now stop worrying and stop being a Devdas. Devdas? Tor aghat konna, mon pagol pagol please shonna. Ur chidana mele, ki je korbo toke kache pele. Mon bole, হারাই তুই শোনা।
ঝরে পড়ে রূপের আলোর বন্যা পাগল পাগল প্লিজ শোন না উড়ছি গানা মেলে কি যে করবো তোকে কাছে পেলে সরল স্বপ্নের দিকে খুঁজে বেড়াই রোজ তোকে মনের অজান্তে ডাকছিল কে সেটাকে আর সারা পেলাম সময় দাঁড়িয়েছে কন্যা মন পাগল পাগল প্লিজ শোন না উড়ছি গানা মেলে কি যে করবো তোকে কাছে পেলে বাণী কখন আসবে বাণী আপনার কে হয় আমার মেয়ে মেয়ের মতো না মেয়ে হতভাগা আমার নিজের মেয়ে যদি তোমার নিজের মেয়ে হয় তাহলে হোস্টেলে থাকে কেন সেই জন্যই তো চিন্তা চিন্তাটা আমার মনে হয় মেয়ের জন্য না মেয়ের পয়সার জন্য হ্যাঁ আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আর আমি এরকম করতাম তোমার তো লজ্জা হওয়া উচিত মেয়ের পয়সা খেয়ে পড়ে থাকতে আমাকে এসব ফালতু জ্ঞান দেওয়া তুই কে এই হোস্টেলের আমি হলাম বেগম স্প্রে মানে বাজে ছেলেদের ওপরে নজর রাখতে ওয়াচম্যান ওই যে আমার মেয়ে আসছে বাণী মা বাড়ি ছেড়ে এইভাবে কেউ চলে আসে মা তোর দাদা বৌদিরা তোকে খুঁজে খুঁজে না পেয়ে বাড়ি চলে গেল বাণী আমি তোকে ছাড়া বাঁচব কিভাবে মা তোকে না দেখে থাকতে পারি এই নাও টাকা এতে তোমার হয়ে যাবে প্লিজ গো মা টাকাই নিয়ে নাও ডলার দিতে পারলাম না এরপর থেকে মাসে মাসে পাঠিয়ে দেব তোমাকে আর আমার সাথে দেখা করতে আসতে হবে না মারে অনেকক্ষণ ধরে তো অনেক জ্ঞান মারলে তো একবারও মেয়েটা বাবা বলে ডাকলো না কেন হে আসল বাপি তো নাকি জয় একটা গুড নিউজ পার্সোনাল হ্যাঁ টু পার্সোনাল পরে অফিসের বাইরে কথা বলি বাবা খুব ইম্পর্টেন্ট কান্ট ইউ ওয়েট ফর 15 মিনিটস ওকে দেন রোজ রোজ বাণীর ব্যাপারে ইনকোয়ারি করবি না আমার কাছে ওর ব্যাপারেই বলতে এসেছিলাম ইটস ওকে ওয়েট মায়া বাণীকে দেখতে পেয়েছিস নাকি হ্যালো ক্যান ইউ ওয়েট ফর 15 মিনিটস নো আই কান্ট আই এম সরি
বল না কোথায় ও প্লিজ প্লিজ তুমি বানি আসলে আসলে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট ম্যাটার ডিসকাস করার ছিল আমি আসলে একটা ইম্পর্টেন্ট কাজই এসেছিলাম ভাবলাম দেখা করে যাই বানি টাইম ইজ আপ টাইম ইজ আপ এই সময় ভিজিটার্স অ্যালাউড নয় সরি বানি ওয়ান সেকেন্ড স্যার আজকে ভিজিটিং আওয়ার শেষ আবার কালকে আসুন প্লিজ আমি সবসময় টাইম মেনটেন করতে ভালোবাসি কিন্তু আজকে প্রথমবারের জন্য এই ডিসিপ্লিন এই সমস্ত ব্যাপার ভালোই লাগছে না আর যা তা বোধহয় প্রেমে পড়েছেন স্যার কংগ্রাচুলেশনস একদম ঠিক কিভাবে বুঝলে পড়েছি তো অনেক স্যার মেয়েদের পাঠানো লাভ লেটার ম্যাডাম কুরিয়ার হ্যালো আমি সঞ্জয় বানি বিকেল পাঁচটার সময় তোমাদের অফিসের উল্টো দিকে রেস্টুরেন্টে চলে এসো আমি তোমার অপেক্ষা থাকবো বাই আরে হ্যালো আমি প্রথমে তোমাকে না বলাতে তোমার খারাপ লাগলো আর এখন তোমায় আমি বলছি যে আমি তোমায় ভালোবাসি সেটাও তুমি মেনে নিতে পারছো না দরজা বন্ধ করে বললে টাইম আপ হয়ে গেছে সো সরি টু সে তোমার মিনিমাম ম্যানার্সটাও নেই কি হলো এটা কি এক্সপ্রেশন আরে তোমার ফেসের এক্সপ্রেশনটা কি না বোঝার ভান করে থাকলে চলবে সব জানি আমি যেহেতু নিজে তোমার কাছে এসেছি তাই এমন করছো হেডেক উইট উইট কাঁচিস কেন কি হলো মা আমার আরে আরেকটা আইসক্রিম খাবি আরে আরে সোনা কোথায় যাচ্ছিস তুই সোনামণি কতক্ষণ এসেছো আমি তোমার কথা শুনতে আসিনি আমি কি ভেবেছি সেটা বলতে এসেছি আমি ভেবেছিলাম পৃথিবীতে ভালোবাসে সবকিছু আমি পাগল বানি আগে আমি কথাটা শেষ করতে দাও একটা মানুষ আর একটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে তাকে ছাড়া একেবারেই চলে না ননসেন্স তুমি আগেই জানতে আমি একটু দেরিতে বুঝেছি প্রেম ব্যাপারটাই ট্র্যাশ মিথ্যে ইউ আর রাইট চললাম হোল্ড অন প্লিজ শোনো দয়া করে আমার রাস্তায় আসার চেষ্টা করো না তোমার আমার সম্পর্ক পরিচিতি প্রেম নয় তোমার সেলফোন অত ভাবিস না রে সঞ্জয় বানি কি তোর কাছে নতুন কেউ একদিন ও তোর প্রেমে পড়বেই তুই যা সোজা ঘিওকে লাভ ইউ বলে দে বলতে চাইছিলাম তো যখন বলতে গেলাম রাগ করে চলে গেল আসলে কি বলেছিস বলতো আমি বললাম বানি আমার কথা শোনো ছাড় ছাড় এরকম আস্থামা পেশেন্টের মতো কথা বললে যে কোনো মেয়ে তোকে হসপিটালে ভর্তি করে দিয়ে পালিয়ে যাবে আই লাভ ইউ বলার একটা স্টাইল আছে রিসেন্টলি কি কি সিনেমা দেখেছিস বলতো ব্ল্যাক আর রিসেন্টলি হোপ মানে বচ্চন স্যারের ব্ল্যাক আর আমার আইডুর হোপ এই জন্যই তোর লাইফ হোপলেস আর ভালোবাসা ব্ল্যাক আর কালারলেস হয়ে গেছে এই জন্য বলি স্টাইল শিখতে হলে কিছু কমার্শিয়াল রোম্যান্টিক সিনেমা দেখ শাহরুখ খান বা দেবের সিনেমা আরে আমার বলায় প্রবলেম নেই ওকে রাজি করাবো কি ওকে ওকে আমার কাছে একটা হেভি প্ল্যান আছে বলছি ওর ঘরের জানলাটা কোন দিকে রে হ্যাঁ চুপ করে এখানে দাঁড়া গুড আমার কথাটা এবার শোন তুই এখানে ল্যাম্পপোস্টের মতন দাঁড়িয়ে থাক ও যদি তোকে দেখে জানলার পর্দা টেনে দেবে তাতে লাভটা কি হবে দাঁড়া বলছি তো কিছুক্ষণ পর ও পর্দা সরিয়ে দেখবে তুই চলে গেছিস কিনা কিন্তু তুই মাইলস্টোনের মতো স্টেডি দাঁড়িয়ে থাক দেখবি ও ঘুমোতে পারবে না মাঝরাতে ও আবার দেখবে
মানছি খুব ঠান্ডা পড়েছে, কিন্তু তাও তুই এখানেই স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ, মনে কর তুই ওর জন্য ধ্যান করছিস, আর ও গলে জল হয়ে যাবে। আর থাকতে না পেরে দেবদাস ক্লাইম্যাক্সের পারোর মতো ছুটে তোর কাছে চলে আসবে। দেবদাস মারা গেছিল না? তুই তো ওর মতো মাতাল নোস, মরবি কেন? ধুর, ও উড়ে তোর কাছে আসবে, তো লাইট পোস্টের তারে কাকের মতন বসবে আর বলবে আই লাভ ইউ, দি এন্ড, সুখে থাকো। সবই ঠিক আছে, কিন্তু বাণীকে তুমি কাকের সঙ্গে তুলনা করলে, এটা ঠিক নয়। ও, তাহলে আম গাছের উপরে বসা কোকিলের সাথে তুলনা করা যায়? এটা বেটার। শোন এবার, আমি ওই পাঁচিলের ওপর গিয়ে বসছি, ও জানে না আমি এখানে, তুমি একাই সামলাও ভাইপো। আর হোতা হ্যায় সঞ্জয়, ব্যাকা কার্তিকের মতো দাঁড়িয়ে থাকলে হবে? ঠিক করে দাঁড়াও। এই তো একাগ্রতা, দারুণ একাগ্রতা। যদি আমি কালকে মার খাওয়ার জন্য না আসি তাহলে আমার নাম গোপাল নয়। এই চত্বরে যদি তোকে আর দেখি বলেন, উনি কিন্তু তাই করেন। আস্তে আস্তে, সরি কাকু। ঠিক আছে, আমার ব্যথাটা কমুক, তোকে আর একটা দারুণ প্ল্যান বলবো। আর দরকার নেই, এভাবে প্ল্যান করে কাউকে ভালোবাসি বলাটা, এটা কখনো হয় না কাকু, ইটস জাস্ট ফুলিশনেস। আরে, ওর ভালোবাসার প্রতি বিশ্বাসটাই চলে গেছে কাকু, সেটা ফিরে এলে ও হয়তো ফিরে আসবে। ও এতো মানানোর চেষ্টা করছে, ও কি তোর প্রেমে পড়েছে কি মনে হয়? এটা প্রেম নয়, এটা ওর একটা ইগো, যেটা চেয়েছিল সেটা পাওয়ার। হাই জয়। হেই, কিছু না জানিয়ে দুদিন ধরে অফিস কামাই করলি যে? পুরো শখ খাবি ব্যাপারটা শুনলে। হ্যাঁ, বিয়ে করছি আমি। হোয়াট? সো লাইফে এইভাবেই টুইস্ট আসে, কোনো সাডেন মুহূর্তে। একদিন টিভিতে একটা অ্যাড দেখতে পেলাম, আর্জেন্টলি এবি পজিটিভ ব্লাড লাগবে একটা বাচ্চার, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমার ব্লাড গ্রুপ যেহেতু এক, তাই ব্লাড দিতে হসপিটাল গেলাম। ওই একই বাচ্চাকে ব্লাড দিতে পিটার বলে একটি ছেলে এসেছিল, বলল টিভিতে অ্যাড দেখে আসানসোল থেকে বাইকে করে এসছে, দেখলাম ব্লাড দিতে খুব ইন্টারেস্টেড। এরকম একটা ব্যাপারের জন্য এইভাবে চলে আসাটা সারপ্রাইজ করলো আমায়। শুধু ওকেই দেখছিলাম, ওর জন্য ওয়েট করছিলাম। আরে, তুমি কি কারোর জন্য ওয়েট করছো নাকি? For you. টিভিতে কোনো অ্যাড দেখে ভয় না পেয়ে কোনো মেয়ে এসে ব্লাড ডোনেট করছে এভাবে, ইটস কোয়াইট সারপ্রাইজিং। ছেলে মেয়ে না, ভালো মানুষ হওয়া দরকার, এটা সারপ্রাইজ কিসের, এটাই তো উচিত। আমি না তোমাকে বিয়ে করতে চাই। আই থিঙ্ক তোমার এখনো বিয়ে হয়নি, তাই না? আই হোপ আই এম নট রং। ইউ আর রাইট, আমার বিয়ে হয়নি, কিন্তু কি জানো আমার ব্যাপারে? তুমি স্বার্থ ছাড়াই সাহায্য করো, আই থিঙ্ক এতটুকুই এনাফ আমার জন্য। তার সাথে 22 বছরের জীবনটাও আছে, সেটা জানতে চাও না? কোনো ইন্টারেস্ট নেই। তারপর পিটারকে আমি সব কথা খুলে বললাম। আমি খুঁজলে হয়তো অনেক ভার্জিন মেয়ে পেয়ে যাব, কিন্তু তোমার মতন এরকম হিউম্যান বিং খুঁজে নাও পেতে পারি। আর অ্যাফেয়ার্সের কথাই যদি বলো, সেরকম আমার অনেক অ্যাফেয়ার্স ছিল। বিয়েতে ফেলে আসা জীবন ম্যাটার করে না, আগামী জীবনটা ম্যাটার করে। সো হোয়াট ডু ইউ সে মিস মায়া? রিয়েলি ইউ আর ভেরি লাকি মায়া, তুই এমন একজনকে পেয়েছিস যে তোকে বোঝে। থ্যাঙ্কস, বেস্ট উইশেস দিতে ফ্রেন্ডের মতো এলেই হবে না, ব্লেস করতে হবে গুরুজনের মতো। Thank you.
থ্যাংক ইউ। ওয়ান মিনিট, কি হয়েছে তোর? নাথিং, মেড ফর ইচ আদার মনে হচ্ছে। উইশ ইউ বোথ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংকস। তো হানিমুনে কোথায় যাওয়া হচ্ছে? আই থিঙ্ক গোয়িং টু বেঙ্গালুরু। এভাবে কি দেখছিস? পিটার আর আমি তোর বিয়ের অ্যারেঞ্জ করব। করবি তো বিয়ে? দেখ মায়া, আমরা সবসময় যেটা চাই, জীবনে এমন কিছু ঘটে যায় যার ফলে সেটা দূরে চলে যায়। একসময় আমি প্রেমকে ননসেন্স বলতাম, আর দেখ আজকে আমি প্রেমে ডুবে আছি। আর বাণী যার কাছে ভালোবাসাই সব ছিল, আজ এই শব্দটাকে ও ঘেন্না করে। তোর কথাই ভাবনা, তোর কাছে একসময় বিয়েটা ছিল জেল, আর আজ তুই নিজের ইচ্ছাতেই বিয়ে করছিস। ভাবিনি এত কিছু সব পাল্টে যাবে। সঞ্জয়, পরিবর্তনই তো লাইফে কনস্ট্যান্ট। চিয়ার আপ ম্যান, কাম অন, লেটস অল গো ফর লাঞ্চ, কাম অন। নো, ইউ ক্যারি অন। ওয়েলকাম ম্যাডাম, বলুন, এসি কুলার কি নেবেন? না না, নতুন না, লাস্ট মান্থ যে এয়ার কুলারটা কিনেছিলাম সেটার ইনস্টলমেন্টটাই দেব। ও, ইনস্টলমেন্টটা? হ্যাঁ, সঞ্জয় তো দিয়ে গেছে, আপনি জানেন না? সঞ্জয়? হ্যাঁ তো, ও আমায় সব বলেছে, বলল ও দেওয়া আর আপনি দেওয়া একই ব্যাপার। ম্যাডাম, বিয়ের নেমন্তন্নটা ভুলবেন না। কাকে চাই ম্যাডাম? সঞ্জয় কোথায়? স্যার মিটিং এ আছেন, একটু ওয়েট করুন। এটা কে স্যার? আরে বসের উঠবে, তাই তো স্পিডটা দেখলে না। কানেক্টিং ফ্লাইট ক্যান্সেল হলে কাস্টমাররা বিপদে পড়বে। আমার টাকা শোধ করার তুমি কে? এক্সকিউজ মি মানে, আমরা বাইরে গিয়ে কথা বলছি, কাম। একটা কথা একবার বলে বোঝো না, আমার জীবনে তোমাকে আসতে না করেছি, আমার ব্যাপারে একদম না গলাবে না। বানি, why don't you understand me? আমি তোমায় হেল্প করতে চেয়েছিলাম, তাই জন্য। হেল্প চাইলে তখন সেটা হেল্প, না চাইলে অনুদান। আমি চাইনি সেটা। অনুদান নয়, কেন ভাবছো এটা আমার টাকা? সেটাতেই আমার আপত্তি। তুমি আমার টাকা দেবে কেন? আমার টাকা আমার, তোমার টাকা তোমার, সবকিছুর একটা সীমা আছে। জেনেই হোক বা না জেনেই অন্যায় করেছো। আই হেট ইট। বানি প্লিজ জাস্ট লিসেন টু মি। এই নাও তোমার টাকা, দয়া দেখাতে হয় গরিব লোকের উপর দেখিও, আমাকে না। বানি, বানি, আই লাভ ইউ। ছাড়ো, আমি ওই শব্দটাকে ঘেন্না করি না, ভয় করি। বাই, গুড বাই। Thank you.
আছো কেন? কিছু না ম্যাডাম, আপনি এখানে? সংক্রান্তির জন্য হোস্টেল চার দিনের ছুটি, সবাই তো যে যার বাড়ি গেছে, ক্যান্টিনও বন্ধ। তুমি তো নতুন, তাই তোমায় বললাম। তো এখানে কেউ থাকবে না ম্যাডাম? না। কেন, তোমার কি কোথাও কোনো আত্মীয় নেই? আত্মীয় বলতে আমার কেউ নেই। বাণী, বাণী, আই এম ভেরি সরি, এই কদিন একটু অ্যাডজাস্ট করে নাও না, আসলে একা থাকার রুলস নেই এখানে। বাণী আমার কাছে থাকবে ম্যাডাম। ভেরি গুড, প্রবলেম সলভ তাহলে। নিজেকে একা ভাবিস না কখনো, এই বন্ধুটা সবসময় তোর সাথে আছে। থ্যাংকস তারা। তো সুটকেস কোথায়? হাই, সন্দীপ আসছে। হাই। মুখটাও রং কেন? সন্দীপকে ছেড়ে চার দিনও থাকতে পারবি না? সরি রে, সন্দীপ সাডেনলি উটি যাওয়ার প্ল্যান করেছে আমায় সারপ্রাইজ দিতে, তাই আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করতে হচ্ছে রে। তাই জন্য এই চার দিন অন্য কোথাও অ্যাডজাস্ট করে নে না প্লিজ। হেই, ইটস ওকে, আমার জন্য ভাবিস না। ইউ গো, হ্যাভ আ নাইস ট্রিপ। থ্যাংকস, তুই রাগ করবি না জানতাম, আমার সুইট বানি। আসি রে, বাই। ইউএস ভিসা এসে গেছে, নেক্সট উইক কিন্তু তুই ওখানে। সঞ্জয়, এরকম চুপচাপ কেন? বাণীর কথা মনে পড়ছে কাকু। জানিস কেন মনে পড়ছে? তুই ওকে ভালোবাসিস বলে। সেটা তো বুঝতেই চাইছে না। তুই যদি বলিস আমরা কথা বলে দেখতে পারি। না না, আমি একটা শেষ চেষ্টা করে দেখব। বাণী ম্যাডামকে খুঁজছেন? হ্যাঁ, টাইম হয়ে গেছে বা অন্য কিছু বলো না, এটা রাখো। সরি স্যার, টাইমের ব্যাপার নয়, আজ আপনি লেট। বাণী ম্যাডাম যাত্রা স্পেশাল বাসে মায়াপুর গেছেন। কখন? এই বাস বেরোলো আর আপনি এলেন, আপনি এক মিনিট আগে এলেও পেতেন। বাণী, বাণী, বাণী।
বাড়ির চোখ খোলো। আমার জায়গায় যে কেউ থাকলে এটা করতো। প্লিজ আমাকে ছেড়ে দিন। মিস্টার সঞ্জয়, চিফ সার্জন একটু কথা বলবেন, যান। Thanks. It's okay. She is suffering from posterior damage. Brain e blood clot hoye geche. 12 ghontar moddhe bargoli surgery na korle bachano jabe na. By the way, apni or ke hon? O amar khub kacher. Oh, then it's all right. Ei operation special surgeon diye korate hobe. Pray 7-8 lakh taka kharcha hobe. Apni jogar kore rakhben. Okay. কঠিনতম দুঃসময়ে অন্ধকারে হৃদয়ে কখনো ভাবিনি এমন চাইনি হারাই তোকে চোখে সর্বদা মুখ ফেরাস না পালিয়ে যাস না তোকে ছাড়া শূন্য মন একা বসন্ত আসছে না হাসছে না স্বপ্নরা থাকছে না মন আজ মানছে না একান্ত প্রার্থনা আয় ফিরে এই বুকে প্রিয়তম মিস্টার সঞ্জয়, অপারেশন সাকসেসফুল হয়েছে, এক ঘন্টায় উনি জ্ঞান ফিরে পাবেন, দেখা করে আসুন। থ্যাংক ইউ ডক্টর। সঞ্জয় সত্যিই তোকে বড্ড ভালোবাসে, না হলে এত রিস্ক নিত না। ও শুধু আমাকে না, অনেককেই বাঁচিয়েছিল। ওর স্বভাবই হল সবাইকে সাহায্য করা, ব্যাস এটুকুই। এটা প্রেম নয়। আসল প্রেম কি সেটা বোঝার জন্য মন চাই বানি? বানি, তোমার মেজর অপারেশন হয়েছে। আমি জানি। জানো কি কে করিয়েছে সেটা? কালকের একটা ভয়েসমেল শোনো, সঞ্জয় আমায় পাঠিয়েছিল, অনেক কিছু জানতে পারবে। মায়া, তুই আমার একমাত্র ফ্রেন্ড যার সাথে আমি সমস্ত কথা শেয়ার করতে পারি। এই কথা আমি শুধু তোকেই বলছি। ডাক্তার বলেছে প্রচুর টাকা দরকার বাণীকে বাঁচানোর জন্য, কিন্তু কেউই দিতে পারছে না। আমার হাতে আর কোনো উপায় ছিল না রে। আমি তৈরি আছি, আপনি যদি রাজি থাকেন আর মালা যদি হ্যাঁ বলে আমি ওকে বিয়ে করব। যদিও বেশ কিছুটা দেরি হয়ে গেছে, তাও এক্ষুনি বিয়ে সব ব্যবস্থা করে। কিন্তু একটা শর্ত আছে। মালাকে বিয়ে করলে আপনি জমি বাড়ি এই সমস্ত দেবেন বলেছিলেন, আপনার নিশ্চয়ই সে কথা মনে আছে। কিন্তু আমার এই সমস্ত চাই না। আমার এখন ঠিক এই মুহূর্তে 10 লাখ টাকার ভীষণ দরকার, আর কিচ্ছু চাই না।
আমরা খুব খুশি অবশেষে এখন তুমি জানতে পারলা আজব জীবনে ধন সম্পত্তির মূল্য কি। ওই টাকাতেই বানির অপারেশন হলো। একটা সময় বানি আমায় খুব ভালোবাসত, আমার ভুলেই আজও আমায় ঘেন্না করে। জানি না কখনো ক্ষমা করবে কিনা। আমি কখনো কোনোদিন চাই না ও জোর করে আমাকে ভালোবাসুক। মায়া, প্রেম মানে যাকে ভালোবাসি তাকে পাওয়া নয়, তার থেকে দূরেও যখন থাকবো চাইব সে ভালো থাকুক, চেষ্টা করব সেটাই। বাণী যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাই। প্রেমের জন্য অনেকে অনেক কিছু ত্যাগ করে, কিন্তু সঞ্জয়ের মতো মানুষ যারা জীবন ত্যাগ করে ইজ রেয়ার। প্রেম প্রত্যাশা করে না কিছু, এটা আরও একবার প্রমাণ হয়ে গেল সঞ্জয়ের জন্য। আজ সেই মানুষ আর তার প্রেমকে মিস করলে তুমি, মোস্ট আনলাকি গার্ল, আই এম সরি টু সে। এক ঘন্টায় ওর ট্রেন, আমি চলি, বাই। বানি, বানি, ইটস ওকে, ইটস ওকে, আমি যেতে হবে। কোথায়? এখনই যেতে হবে। কোথায়? বানি, বানি দাঁড়া।
শোনো, আমি হয়তো একটা গ্রামের মেয়ে, কিন্তু যে আমায় ভালোবাসে না তার সাথে থাকবো ফুল আমি নই। কেন করবো এ বিয়ে? যাতে আনন্দ নেই দুজনেরই দুঃখ, প্রেম ছাড়া আমি বিয়ে করবো না। চলো বাবা।